বড়লেখাবাসী, সম্মানিত মৌলভীবাজারবাসী, আপনারা সব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তো সিলেটে আসলে অনেক ভালো লাগে। আপনারা আমার নামের পাশে চট্টগ্রাম লিখলে নিজেকে আমি কিছুটা অপমানিত বোধ করি, যদিও আমি আমার ফ্যামিলি সহ চট্টগ্রামে বসবাস করি, কিন্তু আমি একজন সিলেটি হিসাবে সিলেটে আসলে সিলেটের লোকেরা সিলেটি হিসাবে পরিচয় দিলে আমার নিজের কাছে ভালো লাগে। এজন্য গত বছরও আমি বলে গিয়েছিলাম, এই বড়লেখায় একটা প্রোগ্রামে বলে গিয়েছিলাম, আমি সিলেটে আসলে আপনারা আমার নামের পাশে সিলেট লিখবেন, এটা আমার নিজের কাছে ভালো লাগে। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদের সামনে এসে আমি যদি বিদেশি পরিচয় দিয়ে কথা বলি তাহলে সেটা আর ভালো লাগে না। তা আপনারা সব ভালো আছেন তো? না আলহামদুলিল্লাহ। আপনার এই সিলেটের অনেকে জানে যে আমার বাড়ি মনে হয় সিলেট না, এর লাগে আজকে আরম্ভ করলাম সিলেটি বাসা দিয়ে। আপনারা রাগ করছেন নি? মানুষে ভাবে যে এই দেখি সবসময় আপনারা তো সিলেটি মানুষের নন সিলেটি এখন আবাদি রাখেন। এইরূপ চট্টগ্রাম আর সিলেট আছে, চট্টগ্রাম আমি থাকি, তো চট্টগ্রামও চট্টগ্রামের বাইরে যারা তারা এরা একটু পার্ট নিয়ে একটু বং সং দরিয়া হয়, তা সকলটি বঙ্গিয়া। বঙ্গিয়া মানে আপনারা হয়তো ই ভাষা বুঝছেন না, আমরা সিলেটি হলে যারা নন সিলেটি হলে ফাত্তা উত্তা দিই না, নন সিলেটি হলে আমরা হয় তোমরা সকলটি আবাদি। তো চট্টগ্রামের মানুষেরাও একটু পার্ট উঠ নিয়ে আসলে, চট্টগ্রামের বাইরের যারা তারা এরা অত বেশি হিসাব ওসব আনে না, ইভেন আমরা সিলেটে আমরা তো হিসাব আনে না, আমারও হয় তুমি বইঙ্গা। তো অনেক সময় শুদ্ধ ভাষায় মানুষের মাধ্যম না সিলেটি হিসাবে অনেকে চিনে না, তাই লাগে আজকে সিলেটি দেওয়া শুরু করলাম। আর আমরা ভাষা তো খুব সুন্দর ভাষা, ঠিক না? নেই বিশেষ করে বাংলাদেশের তিন অঞ্চলের মানুষের ভাষা এটা খুব সাংঘাতিক, বাংলা ভাষা সিলেটা ইয়া আতফাও ভাঙে গেছে, আতফাও বাংলা একটা হয় মানুষ আহত হয়, ঠিক না? নেই আতফাও বাংলা মানুষ আহত হয়ে যায়। আতফাও বাংলা মোটামুটি যতটা ঠিক আছে যখন চট্টগ্রাম গেলে একবারে মরিয়া হয় বড়র ভিতরে, আর নোয়াখালীর গিয়া একবারে বালাখড়ি দাফন ফোন হইয়া বালাখড়ি মাটির ভিতরে আমাইছে। নোয়াখালী আপনারা যারা গেছেন তারা আপনারা শুনছেন যে তারার মাত গেলে শুন ভাই কেন কোন দেশ আইলাম, আমরা কই ফানি তারা কয় হানি। আমি নোয়াখালী এক মাহফিলও গেলাম, তো খুব ঠান্ডা, প্রচন্ড কুয়াশা পড়ছে বুঝছেন, এর চেয়ে বেশি ঠান্ডা, চতুর্দিকে কুয়াশা। তা আমার এক ভাই আইয়া কইরা হুজুর হানি খাইবেন হানি, তো আমি তো ভাবছি লোকটা মনে হয় শিক্ষিত ভদ্র মানুষ, এর লাগে ইংরেজিতে কইছে হানি, হানি মানে মধু। আমি ভাবলাম এই ঠান্ডার মাঝে মধু খাইলে তো বালাও লাগবো, কইলাম ভাই তাড়াতাড়ি নিয়াও, তুরা বাঁধে দেখি লইয়াইছে পানি। তো আমি কইলাম ভাই চাইলাম হানি, দিলেন তো পানি, কয় হুজুর আমি তো হানির কথাই কইছি, তো পানি রে কিতা কয়। মাইক তো বন্ধ হয়ে গেল, আবার মাইকটা দেবো বা ঠিক করিয়া, এই গোটর গোটর এটা আন্দাত নয় ইয়া দূরে থাকলে বলা হইল না, উনি কমিটির ভাই এনতে আবার রাগ করেন না জানো, আসলে ওই ইয়ে জেনারেটর যেটা এটা একটু দূরে থাকলে সাউন্ড উঠ কমায়, ঠিক না? তো সাইলাম পানি দেলাইছে গীতা মধু, আমরা কই পান তারা কই হান বুঝছেন নে, আমরা কই পেপে তারা কই হ্যাঁ হ্যাঁ। আর চিটাগাং গেলে তো কইবা আপনি বাংলাদেশ আসুন না মায়ানমার আসুন কোনটাও বুঝতে নাই, পাইলে কইবি ইবা হন ইবা হন, আমরা কেন আছো গম আছো? আর আমরা সিলেটের ভাষা তো মাশা আল্লাহ, তবে আমরা সিলেটি হলো আলাদা একটা পার্সোনালিটিও আছে, ঠিক না? নেই বাংলাদেশও আপনি জেনেও যাইবা আসলে সিলেটি পরিচয় দিলে মানুষের যথেষ্ট সম্মান করে, এমনকি আপনি যদি দেশের বাইরে যান, যেমন আমরা দেশের বাইরে সফর করছি, দেশের বাইরে গিয়ে যখনও সিলেটি পরিচয় দিছি মানুষের একটু সম্মান রাখিয়া কথা কয়। তো এটা কেনে কথা কয় আসলে আমরা কোনো ক্রেডিট নাই, আমি দেখছি যে আসলে এটা শাহজালালের মাটি, এটা 360 আউলিয়ার মাটি, এখানো ওলামায়ে কেরাম পীর মাশায়ে কইলে এই জমিনটার উর্বর করছেন, এর কারণে আল্লাহ তালায় বাংলাদেশের অন্যান্য জমিন থেকে এই সিলেটের জমিনের দাম বাড়াই দিছে, ঠিক না? নে এর লাগে ওই যে আমরা সিলেটের একটা গানও আছে না, হন হয় সিলেটের উত্তর সুরি খোলতাম নে, কোন গান এটা ফারণ না নি আপনারা কোন গান ফোকা যায় তো হলে ফারণ
সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, ঠিক না নে? আসলে দেশ বিদেশ বেটাগিরি আছে, আর আমরা এই গান আবাদী হকলে গাইলে অত সুন্দর হয় না, আমরা লগন তাল মিলে না, ঠিক না নে? কারণ আমরা জেলা একবারে বৃত্তে থাকি, মাখরাজ সিফাত শুদ্ধা সুন্দর করে উচ্চারণ করি, তারা তো মাখরাজ হয় না, মাখরাজ বুঝছেন নি আপনারা? ইনো তো অনেকে কারিয়ানা মনে পড়ছেন না, এরা তুরা বাংলায় কইলাই মাখরাজ মানে যেটা যেখান থেকে আওয়া দরকার এখান থেকে আয় না, কথা বুঝছেন নি? তো যেটা যেখান থেকে আওয়া দরকার এটা যদি এখান থেকে না আয় তো শুনতে বড় বাদ দেখায়। তো আমরা যেহেতু সিলেটি মানুষ, আমরা গাইলে যেটা মাখরাজ আর সিফত ঠিকঠাক মতো হয় এরা কিন্তু আমার লেখান অন্য কেউ পারত, আমরা এই গানও কিন্তু আমাদের শাহজালালের উত্তর সুরি হওয়া আছে, ঠিক না নে? সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, সিলেটর ওই খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোরান, ঠিক না নি? সিলেটর ওই খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোরান, সিলেটর সানা খাইলে ভাই দিন খাত না এক দিন, দিন খাত না এক দিন, আর অকল চা তো আপনার এলাকাত, ডাইনেও তা খাইলে চা, বামে তা খাইলেও চা, ডাইন বাউ সামনে পিছনে যেমাই দি চাইবা খালি চা আর সিলেটর সা না খাইলে ভাই দিন খাত না এক দিন, দিন খাত না এক দিন, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আল্লাহ আমরা সবরে হেফাজত হোক কাকা আমিন। আজ বাক্কা দিন বাদে বহুত সময় সিলটি মাতছি, লাগছে একবারে মায়ের কুলো আইয়া মাতিছি আলহামদুলিল্লাহ। একই ভাষার আসলে বিভিন্ন আঞ্চলিকতা আছে, ঠিক না নেই? তা আমরা ভাষার মাঝে একটা রহমত আছে, আর এখানেও এই আঞ্চলিকতা নিয়ে কোনো বড়াই হল হয়তো নাই, মনে রাখতো এই আঞ্চলিকতা বর্ণবাদ এগুলার ইসলাম কোনোদিনও সাপোর্ট করে না, আপনার আঞ্চলিকতা আর বর্ণবাদের উপরে দেখা লাগবে, আঞ্চলিকতার কারণে যেন আপনার মাঝে কোনো বিদ্বেষ না হামায়, আল্লাহ তালা আপনার কবুল করুক কাকু কামেন। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য আমি অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আমরা যেহেতু কোরআনে কেরিমের মাহফিলে এসেছি আমরা কোরআন থেকেই আলোচনা শুরু করব ইনশা আল্লাহ। কোরআনে কেরিম এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে না, কোনো ডাউট কোনো সন্দেহ আছে? থাকবেই বা কিভাবে, কারণ এটিকে নাজিল করেছেন শীর্ষ মহান বরকতময় সত্তা যিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি কে? আল্লাহ। তিনি এই কিতাবের ব্যাপারে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দেয়ার ইজ না ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন, এটি এমন একটি কিতাব এর মধ্যে সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ বা সংশয় কখনো প্রকাশ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহকে যারা মেনে চলতে চায় ভয় করে চলতে চায় তাকওয়ার নীতি অনুসারে যারা তাদের জীবনকে পরিচালনা করতে চায় এই কিতাবের মধ্যে গাইডলাইন দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গোটা দুনিয়ায় আজ অসংখ্য মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, মাত্র একজন পুরুষ এবং একজন নারী থেকে গোটা দুনিয়ায় মানব বংশ ছড়িয়ে পড়েছে, মানব বংশের বিস্তার সাধিত হয়েছে, এতগুলো পরিবার আজ হয়েছে, একটি পরিবার থেকে পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে, যাদের মাধ্যমে মানব বংশের উৎপত্তি হয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিসসালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালাম, তারাই হচ্ছেন এই পৃথিবীর প্রথম ফ্যামিলি, ফার্স্ট ফ্যামিলি, তাদের মাধ্যমে এই পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে। এই যে আপনারা মাহফিলে এসেছেন, আমি আপনি আপনারা সবাই আমরা সবাই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো পরিবারের সদস্য। পরিবার হচ্ছে একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রের মূল ভিত্তি, একটি রাষ্ট্র এবং একটি সমাজ ব্যবস্থায়
তখনই অবক্ষয় দেখা দেয়, যখন পারিবারিক অবক্ষয় শুরু হয়ে যায়। পরিবার হচ্ছে মানুষের মূল শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ ভদ্রতা, নম্রতা, বিনয়, আচার আচরণের মাধুর্যতা সবকিছু এই পরিবার থেকে শিখে। এই জন্য পরিবার, এই জন্য পরিবার যদি সুন্দর না হয়, পরিবার যদি ভালো না হয়, তাহলে সামাজিক অবক্ষয় যেমন দেখা দিবে, রাষ্ট্রীয় অবক্ষয় তেমন দেখা দিবে। বলে এখানে যে অপারেটর আছে, সেট করে দিয়েছে ভালোই, কিন্তু উচিত ছিল আপনাদের প্যান্ডেলের ভেতরে দু একটা মাইক দেওয়া, তখন আপনারা শুনতে পেতেন। অপারেটিং ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো সবাই, তাই না? আসলে বালা সাউন্ড না হইলে নিজে মাইতেও আরাম পাওয়া যায় না, যারা শুনে এরাও আরাম পায় না। মাঝে মাঝে তোরা সিলেক্ট হইব, অসুবিধা আছে নে? আচ্ছা, অসুবিধা না হইলে হইল। কোন জায়গাতে আছি মনে আছে নে? সিলেট নাই, কোন জায়গাতে আছি ওখান বুঝতে হইব, মানে আলোচনা। আপনি যখন বড় লেখা থাকি ডাকাত যায়, একবারে গাড়ি চালাইয়া সুজা যায় কিনা, আমার মাঝে মাঝে ফেসাব পায়খানার লাগি তো লাইমিয়া রেস্টুরেন্টের বিরতি দিন না নি, ইনো আলোচনা তো মাঝে মাঝে বিরতি হইব, অবাই অবাই যাই, মই লাগি রাস্তা রাইল লই তো নাই, যে ডাকাত আছি ওনো টাকা লাগবো। কথা ঠিক নেই প্রিয় ভাইরা? এতগুলো পরিবার হয়েছে একটি পরিবার থেকে। এই পরিবার হচ্ছে একটি সমাজ কিংবা রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবার হচ্ছে মানুষের মূল শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষ ভদ্রতা শিখে, নম্রতা শিখে, আচার আচরণ শিখে। আপনার কাছে যদি টাকা থাকে, পয়সা থাকে, সহায় সম্পদ থাকে, পাওয়ার থাকে, আধিপত্য থাকে, সব কিছু থাকার পরেও আপনার যদি পরিবার না থাকে, তাহলে জীবনে আপনি সাকসেস কিংবা হ্যাপিনেস পাবেন না, সফল হতে পারবেন না, সুখী হতে পারবেন না। মনে করুন একটা লোক যার কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু পরিবারে সুখ নাই, আপনি কি ওই লোকটাকে সুখী বলবেন? কখনোই না। এত কিছু থাকার পরেও কি হবে বলেন ভাই, ঘরে গিয়ে যদি শান্তি না পান? এই জন্য পারিবারিক শান্তি মানুষের জীবনে সমৃদ্ধি বয়ে আনে। আজ আমাদের পরিবারগুলোতে সুখ নেই, আমাদের পরিবারগুলোতে অবক্ষয় দেখা দিয়েছে, আমাদের পরিবারগুলোতে বিজাতীয় এবং পশ্চিমা সংস্কৃতির সাংস্কৃতিক আগ্রাসন চলছে, আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ পরিবার হচ্ছে একটি সমাজ, একটি রাষ্ট্রের পিলার, ভিত্তি। এই ভিত্তি যত বেশি মজবুত হবে, একটি জাতি, একটি সমাজ, একটি সভ্যতা তত বেশি মজবুত হবে। আমাদের পরিবারগুলো আজকে অসুখী কেন? আমাদের পরিবারে এত গ্যাঞ্জাম কেন? পরিবারে এত মারামারি কেন? পরিবারে এত ঝগড়াঝাটি কেন? তার কারণ হচ্ছে আমরা আমাদের পরিবারগুলোকে ইসলামের আলোয় আলোকিত করতে পারছি না। আমরা আমাদের পরিবারগুলোকে সুখী পরিবার হিসাবে গঠনের জন্য আমাদের পরিবারে যে সকল জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল, আমরা সেখানে কাজ করছি না। আপনারা সবাই একটি সুখী পরিবার চান কি চান না? কারা কারা সুখী পরিবার চান না হাত তুলেন তো। কেউ কেউ হাত আগে থেকেই রেডি করে রাখছে, কারণ তারা মনে করে যে হুজুরে যা করিব সব জায়গায় তো হাত তোলা লাগবো না। এই হুজুর উল্টা, সব বাইট লেলে এই হুজুর কিতা, মাঝে মাঝে কনসেন্ট্রেশন আছে কিনা, আপনার মনোযোগ আছে কিনা, এখানে বুঝবার লাগে উল্টা পাল্টা কথা হইব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই সুখী পরিবার চাই। সুখী পরিবার আপনারা চান কি চান না? সবার পেটে ক্ষুধা আছে, তাহলে তো আস্তে জবাব দিলেন কেন? না আপনারা মুখের ভিতরে খের হারাইয়া খেয়েছে ভাইরা, মাথা লাগবো তো। তাহলে সুখী পরিবার চাই নেই? সবাই সুখী পরিবার চান তো? আমরা যদি আমাদের ফ্যামিলিকে, আমাদের পরিবারকে একটি সুখী পরিবার হিসাবে গঠন করতে চাই, তাহলে সুখী পরিবার গঠনের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আপনাকে জানতে হবে, এবং তার ভিত্তিতে একটি সুখী পরিবার গঠন করতে হবে। আমি এত কিছু বাদ দিয়ে আজকে এই সুখী পরিবার নিয়ে কেন কথা বলছি জানেন? সমাজে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা কেন দেখা দেয় জানেন? আচ্ছা বলেন তো, সমাজে বিশৃঙ্খলা কারা করছে, রাষ্ট্রে বিশৃঙ্খলা কারা করছে? কোনো না কোনো পরিবারের সদস্যই তো বিশৃঙ্খলা করছে। আর এরা কেন বিশৃঙ্খলা করছে জানেন? এরা পরিবার থেকে মূল শিক্ষা পায় নাই, এদের মূল জায়গায় সমস্যা। আপনার যদি গুড়াত সমস্যা থাকে, সব জায়গাতে সমস্যা থাকবে, গুড়া ঠিক করা লাগবো। গুড়া ঠিক না হয়ে রাখ, আসলে আগাতিটা যত সে বাজিদে করুক, কোনো লাভ নাই। কথা বুঝছেন নেই প্রিয় ভাইরা? তাহলে সুখী পরিবার যদি আমরা গঠন করতে পারি,
আমরা যদি আমাদের ফ্যামিলিগুলোকে আমাদের পরিবারগুলোকে আলোকিত পরিবার কোরআন হাদিসের কোরআন সুন্নার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি আমাদের ফ্যামিলিগুলোকে জান্নাতি আলোয় আলোকিত এবং ইসলামের আদর্শে উজ্জীবিত ইসলামের ইসলামের নীতি এবং আদর্শের আলোকে যদি একটি আলোকিত পরিবার গঠন করতে পারি সমাজে যেমন সুখ শান্তি নেমে আসবে রাষ্ট্রেও শৃঙ্খলা এবং ভারসাম্য ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর সুখী পরিবার আমরা বানাবো কেমনে? সুখী পরিবার গঠন করার জন্য 13টি উপাদান রয়েছে, সবাই বলেন তো কয়টা উপাদান? সেই 13টি উপাদান মুখস্থ করতে হবে। এখন বাংলাদেশে বহুত মাহফিল হয়, বক্তাই জানে না তাই কোন বিষয় নিয়ে আলোচনা করবা, আর যে তাই হুন রায় গুনতে গেলে তালে তালে তাল মারা ও জানে না কিতা হুনে। যেমন এক নানা একবার মাহফিল গিয়া সকালবেলা বিয়ান্তবেলা উঠিয়া কন নাতি রে তুই তো কালকে ওয়াজ মাহফিল গেলে না, এক হুজুর আইসলা এমন ওয়াজ হরিয়া গেছেন ফাটাইলছুন একবারে নাইত্য কয় কিতা ফাটাইছে কয় আর হয়েছে না যে সুন্দর ওয়াজ নাইত্য হইলো কিতা ওয়াজ মূল বিষয় কিতা কিতা লই আলোচনা করছেন। এখন নানায় কইরা সারা রাত তো হুনছি কিন্তু এখন তো বিয়ান্ত বলে একটা কুনতেও মনে নাই উজরে কি তালু যাচ্ছে ইলা বাংলাদেশে বহুত ওয়াজ হয়, আপনারা বহু লেখা দিতে ওয়াজ হয় না ইনো হয় নানি প্রিয় ভাইরা? এটা হচ্ছে দাওয়াতি প্ল্যাটফর্ম, এটা জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ করার জায়গা। আপনারা যারা এসেছেন আপনাদের মেন্টালিটি যেন এমন থাকে আমরা এখান থেকে কিছু নলেজ অর্জন করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। ই মাইক মে নিগুর আমার লগে কোনো শত্রুতা উত্রুতা আছে নিবা? আচ্ছা এটা যা গোটে সম্মানিত ভাইরা মাইক মাইকটাকে একটু ঠিক করে দিয়ে আপনিও বসেন আপনিও শুনেন। হ্যাঁ মাইক ঠিক আছে, ঠিক আছে বসেন। তাহলে একটা সুখী পরিবার গঠনের জন্য কয়টা জিনিস দরকার? না আওয়াজ হয় নাই হুজুর, আওয়াজ তো হইছে না হুক আছে জি না হুজুরও হইছেন জি না। একটি সুখী পরিবার গঠনের জন্য কয়টি জিনিস প্রয়োজন? আরো জোরে বলছেন, আরো জোরে। আচ্ছা নাম্বার ওয়ান, যারা স্মার্টফোন আছে যাদের স্মার্টফোন আছে নোট করে নেন কাজে লাগবে ইনশা। একটি সুখী পরিবার গঠনের জন্য প্রথম যে কাজটি করতে হবে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। করবেন আমাদের বোনেরা যারা শুনছেন দিনদার পুরুষ নেককার পুরুষকে চুজ করে সাংসারিক জীবন শুরু করতে হবে। সুখী পরিবার এমনি এমনি হবে না, সুখী পরিবারের জন্য কি কি লাগবে আজকে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর কি বললাম, উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। যুবক আর তরুণ ভাইয়েরা যারা বিয়ে করেন নাই যখনই বিয়ে করবেন দিনদার মেয়েকে প্রায়োরিটি দিতে হবে। মানুষ সাধারণত বিয়ের সময় মেয়েদের চারটি জিনিস দেখে, সবাই বলুন তো কয়টা? খেউ কোনো মাত মাত্তা ফারতা নাই, আমি কিন্তু জেলা নরম ইলা গরম মাতলে খবর আছে ইনো আওয়াজ হইতো নাই ওয়াজ হইব, ওয়াজ একটা আর আওয়াজ জীবন পরিবর্তনমূলক কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। সাউন্ড কোনো অযাচিত অপ্রাসঙ্গিক কোনো সাউন্ড হবে না, উঠাউঠি করবেন না। মানুষ বিয়ে করার সময় মেয়েদের চারটি কোয়ালিটির দিকে লক্ষ্য রাখে, কয়টি? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল তুনকাহুল বারাতু লিআরবা সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি জিনিসের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ের জন্য নির্বাচন করা হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো লিমা লিহা, মেয়ের ধন দৌলত। দুই নাম্বার হলো বলে হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নাম্বার হলো বলে জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হলো বলে দিরিহা, মেয়ের দিনদারিতা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই চারটি বিষয়ের প্রতি নজর রেখে মানুষেরা বিয়ের সময় মেয়েদেরকে বিয়ের জন্য নির্বাচন করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে দিনদারি থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও। ফাজফর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক,
জীবনে যদি বরকত চাও কল্যাণ চাও তাহলে দিনদার মেয়েকে প্রাধান্য দাও, কারণ একটা মেয়ে যতই সুন্দরী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর মেয়েটা যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, মেয়েটার ভেতরে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তার মধ্যে যদি কোরআন সুন্নার আমল না থাকে, এমন দিনহীনা নারীকে বিয়ে করে সাংসারিক জীবন শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর যদি মেয়েটা দেখতে বেশি সুন্দরী আর রূপসী না হয়, মেয়ের বাবার যদি ধন দৌলত বেশি না হয়, মেয়েটার যদি বংশ মর্যাদাও বেশি ভালো না হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার ভেতরে যদি ইসলাম থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি তাসবিহ তাহলিল যিকির আযকারের অভ্যাস থাকে, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকে, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর আদর্শ থাকে, এমন দিনদার নেককার নারীকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা শ্রেষ্ঠ সম্পদ নয়, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি শ্রেষ্ঠ সম্পদ নয়, একজন মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে দেখেন চিত্রটা কেমন হয়। আপনি যখন অফিসের কাজ শেষ করে, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরবেন, কলিং বেলে চাপ দিবেন, কপালে তো খারাপই, বউ তো ভালো না, বুয়া এসে দরজা খুলে দিবে। গ্রামে গঞ্জে তো আর কলিং বেলের সিস্টেম নাই, বাড়িতে ফিরলে বউকে দেখবেন ঘুমাচ্ছে, আপনি যে এই টাইমে আসবেন এটা তার খবরও নাই। বাড়িতে আসার পর আপনি ড্রেস চেঞ্জ করবেন, সারাদিন তো বাহিরে ছিলেন, বাসায় ফিরেছেন, বাথরুমে ওয়াশরুমে যাওয়ার দরকার আছে না নাই। যদি স্ত্রী খারাপ হয় দেখবেন ওয়াশরুমের দিকেও মনোযোগ নাই, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলেন পেটে ক্ষুধা, ডাইনিং টেবিলে বসবেন খাবার দাবারের জন্য। স্ত্রী যদি খারাপ হয় আপনার পছন্দের মেনুটাকে সে প্রায়োরিটি দিবে না, যা মন চায় তা দিয়েই খাও। আর স্ত্রী যদি ভালো হয় বিপরীত চিত্র, আপনি কখন বাসায় ফিরবেন, কখন কলিং বেল দিবেন সে কিন্তু জানে, আগে থেকেই রেডি, দেখা যাবে কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে দিবে। আপনি ওয়াশরুমে যাবেন, আপনি আসার আগেই ওয়াশরুমটাকে এত সুন্দর করে রাখবে, এত ক্লিন করে রাখবে, ঢুকলে মনে হবে এখানেই শুয়ে যাই, এত সুন্দর করে রাখবে। আপনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখবেন আপনার ডাইনিং টেবিলে আপনার পছন্দের সব মেনু সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনার কফি খাওয়ার অভ্যাস আছে, চা খাওয়ার অভ্যাস আছে, দেখবেন খাওয়া দাওয়া শেষে নিজের হাতে বানিয়ে নিয়ে আসবে। আর বউটা যদি ভালো না হয় উল্টা, সকিনা তোর বসকে একটু চা দে তো, খামর বেটি রে ভাইব, জাগো দেলা ফুটা চা, ঠিক না? নেই এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, সবাই বলেন কয়টা? চারটি জিনিস যার কাছে রয়েছে সেই লোকটা জীবনের সৌভাগ্য খুঁজে পেয়েছে। আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস যার কাছে রয়েছে তার কাছেই সৌভাগ্য রয়েছে। নাম্বার ওয়ান আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নাম্বার টু, দুই নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসিয়া, প্রশস্ত সুন্দর বাড়ি। তিন নাম্বার হলো ওয়াল জারুস সালেহ, ভালো ভালো প্রতিবেশী। পাঁচ নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, সুন্দর বাহন। এই চারটি জিনিস যার কাছে রয়েছে সৌভাগ্য তার কাছে রয়েছে। আচ্ছা, সৌভাগ্যের আলামত যদি হয় চারটি, তাহলে অনুমান করে বলেন তো দুর্ভাগ্যের আলামত হইতে পারে কয়টি? চারটি, বিপরীত। দুর্ভাগ্যের আলামত বিশ্বনবী বললেন চারটি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল মারআতু সু, খারাপ স্ত্রী। দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুদ দাইয়িক, সংকীর্ণ বাড়ি।
তিন নাম্বার হচ্ছে ওয়াল জারুসু খারাপ প্রতিবেশী আর চার নাম্বার হচ্ছে ওয়াল মারকাবুসু খারাপ বাহন এমন বাহন যেটা চলে না কি হয় না তাহলে চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে তার মধ্যে এক নাম্বারই হলো আল মারাতুস সালেহা নেককার স্ত্রী সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি আল্লাহ তাআলা যাকে নেককার স্ত্রী দান করেছেন আল্লাহ তাআলা ওই লোকটাকে ইসলামের অর্ধেক দিয়ে দিয়েছে কত বড় কথা আল্লাহু আকবার যাকে আল্লাহ তাআলা নেককার স্ত্রী দিয়েছেন আল্লাহ তাআলা তাকে ইসলামের অর্ধেক দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামের অর্ধেক দিয়েছেন তাহলে বাকি আছে কত আরো অর্ধেক আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাল ইত্তাকিল্লাহ ফি শাতরি সানি বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য তাকওয়ার নীতি অবলম্বন করে সেজন্য আল্লাহকে ভয় করে চলে স্ত্রী যদি ভালো হয় আপনাকে ঈমানের পথে অগ্রসর করবে আর স্ত্রী খারাপ হলে আপনাকে জাহান্নামের রাস্তায় অগ্রসর করবে কিরকম আজান হয়ে যাবে স্ত্রী যদি ভালো হয় সুন্দর করে বলবে প্রিয়তম স্বামী আমার আদরের যত ভাষা রয়েছে সকল ভাষা প্রয়োগ করে আপনাকে নামাজে যাওয়ার জন্য বলবে ফজরের আজান যখন হয়ে যাবে সিলেটি ভাষায় কইবো উঠি জাক্কাতে আমি পানি গরম করে আনছি সুন্দর করে ওযু কইরা জাক্কা গিতে কইবো না নে আর যদি খোফালো খারাপই দেখে খারাপ বউ উল্টা কইব আজান হইলে আপনি মসজিদে গেলে কইবে ও তোমার যাওয়া লাগে নি ঠিক না রে কথা নেককার স্ত্রী তার স্বামীকে ইমানের পথে অগ্রসর করে দেয় নেককার স্ত্রী আপনার সুখী পরিবারের জন্য এত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি ভালো থাকলে প্রোডাকশন ভালো হয় ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্টগুলো ভালো হয় আপনার ফ্যাক্টরি যদি বালা থাকে তাহলে এই ফ্যাক্টরি থেকে বালা বালা জিনিস আইব আর ফ্যাক্টরি বাদ হইলে সব বাদ আইব কথা ঠিক না না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ মানব সন্তান পৃথিবীতে আসার আগে 16 সপ্তাহ আগে অর্থাৎ 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায় সুবহানাল্লাহ আপনারা বাড়িতে গিয়া কইবা সুবহানাল্লাহ আপনি মনে আমার কথা বুঝছেন না আমরা এই দুনিয়ায় যাইবার আগে যখন মার পেটে আসলাম দুনিয়ায় যাওয়ার 4 মাস আগে থেকে আমরা কানে শুনতাম সুবহানাল্লাহ এর মাধ্যমে সুবহানাল্লাহ কয় না কেন কত বড় কথা বুঝছেন না আপনি মানে দুনিয়ায় তো আইছেন না মার ফেটো আবো আরো 4 মাস বাকি দুনিয়ায় দাইতে 4 মাস আগেও মার ফেটটাকে অকলতা হুনছেন কেন আমার কথা না যারা হিউম্যান এমব্রয়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন এটি তারা বলছেন আপনারা হই বা হুজুর তে তো বিজ্ঞান বহুত আগবাই গেছে আগবাইছে ঠিক কিন্তু কুরআন থেকে বেশি আগবাইতে পারছে জীবনের হার তো আপনারা তো কুরআন পড়েন না মনে করছেন ইকাম তাবিজর কিতাব ই মৌলুই বাজার মনে তাবিজ নাই যে লোকটা তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো আমি কই ভাইছো ই কুরআন তাবিজ দেখার লাগিয়েছে না এই কুরআন এসে কুরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু কুরআন দিয়ে পরিচালনার জন্য কোরআন এসেছে তা বন্ধু আমি কই পাইছো তাবিজ লিখা কয় ও নক কয় ওখান গল্লাসর ভিতরে আড়াইয়া এর মানে পানি খাইবা আছেন আপনার এলাকা আমি একবার বাড়ি দেইছি এখন দেখি এক ব্যক্তি বুঝছেন নি আপনার আবার কবে হুজুর বেটি মানুষের দিকে আপনি চাইন নি এটা আমার আত্মীয় কথা বুঝছেন নি আবার মাহরাম আমার লাগে মাহরাম বুঝুন তো আপনারা পুরুষের লাগে 14 জন নারী তো আমি কইলাম হবো ই ফামিলির মাঝে কাগজ তুমি তা করো কেন কেন কিন্তু সামুস নি না কোন দা লার রায় আমার কই নারে বাবা হুজুরে তাবিজ একটা দিছেন তো তাবিজ লে লার না কইলাম তাবিজ লে কিটা করতা কই ফানি ফান আমারে কইছেন ফানি খাওয়ার লাগি শিফ হইব তা কই ভাইছো হ্যাঁ এই কোরআন শিফা আপনি ঝাড় ফুক দিতে পারেন পানি পড়া দিতে পারেন তেল পড়া দিতে পারেন কোনো অসুবিধা না এক সাহাবী সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন লোকটাকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন ওই লোকটা শিফা পাওয়ার পর বখরিছেন তো আপনারা
বকরি দিছে, বকরির মাংস বকরি আল্লাহ রাসূলের কাছে লইয়া গেছে। আল্লাহ রাসূল কইরা কিতাবা বকরি কই পাইছো? তাই ঘটনা হইলা যে আল্লাহ রাসূল আপনি তো আমরা শিখাইছেন যে সুরা ফাতেহা এটা সুরাতু শিফা, আমিও ফুরিয়া দিছি ফুই গই গেছে বালা, আর খুশি হইয়া দিছে বকরি, যব করি আমিও রাখছি কিছু, আরো কয়েকজন দিছে আপনারও দিছে। আল্লাহ রাসূল কইরা কম আনছো কেনতে, আরো বেশি আনলেও কোনো অসুবিধা আছেন না। সুবহানাল্লাহ, যারা তাবিজ লেখেন তারা কইরা আপনি মানুষের কাছ থেকে দেখানোর কোনো অসুবিধা নাই, তাবিজ তুবিজ দেয়া কেন, পানি ফোরা দুক্কা, তেল ফোরা দুক্কা, ঝাড় ফুক, এটা জায়েজ আছে না নাই? রাগ করছেন নি আপনারা? রাগ করলেও আমার কোনটা করার নাই, যেখান হক এখান হইতেও। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম ফ্যাক্টরি যদি খারাপ হয়, প্রোডাকশন খারাপ হয়ে যাবে। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করলেন তারা বললে দুনিয়াতে আসার চার সপ্তাহ আগেই মায়ের পেটে থাকাকালীন সন্তান শুনতে পায়। এটি 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন কারিমেও বলেছেন। সুবহানাল্লাহ, কোরআন কারিমে আল্লাহ তাআলা দর্শন শক্তির জন্য যে ওয়ার্ড, যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে বাসার। এখানে ওলামায়ে কেরাম আছেন তারা জানবেন, শ্রবণ শক্তির জন্য আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন। কোরআন কারিমে যত জায়গায় আল্লাহ তাআলা সাম এবং বাসার শব্দ দিয়েছেন, বাসারের আগে সাম দিয়েছেন, যেমন ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। যত জায়গায় আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যত তাফসীর রয়েছে, আধুনিক সকল তাফসীরে এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারিমের সকল জায়গায় বাসরের আগে সাম শব্দ দিয়েছেন, অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহ আকবার। তাহলে মায়ের পেটে থাকাকালীন যেহেতু সন্তান শুনতে পায়, আপনার ওয়াইফ যদি খারাপ হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে যখন পেটে ধারণ করবে, প্রেগন্যান্সিতে থাকাকালীন পেটে ধারণ করে যদি সারাদিন হিন্দি গান শুনে, সারাদিন নাটক দেখে, সিনেমা দেখে, নাটক সিনেমা দেখরা বেটিনিতে এলাকাত নাই, সারাদিন যদি ইতা দেখে, ফেটোর ভিতরে দেখে অকলতা উনের চাকানাকা চাকানাকা শব্দ উনের, ফেটোর ভিতরে দেখি বাড়াইলে হেও খালি জাকানাকা 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 করে, কথা ঠিক নেই? কারণ শুনতে তো সবসময় ওতা এলাকে গেছে ও বাইদি। আর যদি আপনার স্ত্রী ভালো হয়, দিনদার হয়, নেককার হয়, এই সন্তানকে পেটে ধারণ করে তিনি যখন নামাজ আদায় করবেন, জিকির আজকার তসবিহ তাহলিল কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, ওই সন্তান পেটের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের সাউন্ড শুনে, আল্লাহর কসম এরকম দিনদার নেককার মহিলার পেট থেকে যে সন্তানগুলো আসবে সবগুলো আবু বকর আর ওমরের জন্য, আবু বকর আর ওমরের মতো কোরআনের জন্য পাগল পাড়া হয়ে যাবে। এজন্যই বলেছি সুখী পরিবার গঠনের জন্য একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। যুবক আর তরুণ ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, বিয়ার কথা কইলে কিন্তু জোয়ান ফান যে খুশি হয়, তোমরা যারা বিয়া করছো না রে ভাই, আমরা তো শেষ খামম শেষ কাম করেছি, আমরা যারা বিয়াও করছো না বুঝছো নি, খালি সুন্দর ফুরি দেখলেও ভাল মাইল না, দেখো একে নমাজ মাঝ ফুরে নি, একে ফোরদা উড্ডা করে নি না, ওলা বারোই যায় একবারে, ওটা দেখতে এর বাদে চুজ করিও। আর যত বাবাই কেন আইসন, আপনারাও বিয়া দেওয়ার সময় আপনার ফুয়া ফুরিন তোরে, ফুয়া হইলে নেককার ফুরি আর ফুরি হইলে নেককার ফুয়া, আপনারা তো খালি দেখুন ফুরি বিয়া দেওয়ার সময় ইয়া আল্লাহ আমার দামান্দর কত টেকা আছে, গাড়ি আছে নি, বাড়ি আছে নি, যদি বাবা নিকুর চরিত্র ঠিক না হয় কপালে ফুরুনোর বাড়ি আছে, কিন্তু আপনার ফুরির জীবন দিয়ে একবারে তামা তামা বানাই লিব, কথা ঠিক নেই? টেকা পয়সা দিয়ে কিতা করতা হকা, আপনার দামান্দর মুখে দাঁড়িয়ে আছে নি দেখবা, আপনার দামান ফাজক্ত নামাজ ফুরে নি দেখবা, আপনার দামান ইসলাম মানে নি, কোরআন মানে নি, ওগুলা দেখিয়া বিয়া দিবা। আর যে সকল বই নখলে হুনরা, বই নখলরে কইরাম খালি সুন্দর হওয়া দেখিয়া হইগো, ফাল দিও না। আর যদি রাজনৈতিক ভোট থাকে তো আরো পাগল হয়ে যায়, থালা হোক টেকা হইলে হইছে আছে না নেই না, না ফুয়া এগুর মুখে দাঁড়িয়ে আছে নি, নমাজ মাজ ফুরে নি, তা দেখার দরকার আছে না নাই? আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট লাগেন নি, আমি অকলতা একলগে মিশাই দিলাম, অকলতা মিশাই দাম আমি ইচ্ছা করি মিশে দাম, কষ্ট নেই আপনারা বুঝতে না ভালো লাগে? আচ্ছা, যারা শুনবো একসময় ইন্টারনেটে এরা নকইব হুজুরের দেখি মাঝে মাঝে বাংলা মাঝে মাঝে কই কই যায় না, আমরা শুনতেও বুঝলাম না, না বুঝলে নাই, যারা আছে এরা বুঝলে হইব, ঠিক না নেই?
আচ্ছা, তাহলে সুখী পরিবার গঠনের জন্য এক নাম্বার উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। যত যুবক ভাইয়েরা আছেন এখানে, বিয়ে করেন নাই অবিবাহিত, এবং যত বাবারা এসেছেন, যুবক ভাইরা বিয়ের সময় দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবেন, আর বাবারা বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে দিনদার ছেলে এবং দিনদার মেয়েকে প্রাধান্য দিবেন। সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন তো। দর্শনে মোহন ভাই খুব মনোযোগ, আলহামদুলিল্লাহ। যারা সাইটে ডুবাইছে এরা নিয়ত কিতা বালা নে নিয়ত। আচ্ছা, বালা হইলে বালা। সুখী পরিবার গঠনের এক নম্বর উপাদান আমরা জানলাম। একটি সুখী পরিবার গঠনের দুই নম্বর উপাদান হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মানজনক আচরণ থাকা, একজন আরেকজনের সাথে ভালো আচরণ করবে। আপনারা আপনার প্রিয়তমা বলল গে ভালো আচরণ করেননি না গেও খান কই গো আসবা কেন ওলা মাতেননি তুতুকার করে মাথায় বানা আমরা সিলেট তুতুকারই বেশি আছে না নি কই গো আব্দুল্লার মা আবার দিয়া সুন্দর করে কইবা কই গো আব্দুল্লার মা অবাই দিয়াও মায়া আছে না নি কেন হক্কা সাইড ভাষার ভিতরে একটা মায়া আছে গেও কইরা কই গো আসবা না অবাই দি ইতাই মহব্বত বাড়ায় না মহব্বত আরো কমায় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মানজনক আচরণ যে ফ্যামিলিতে থাকে না সেই ফ্যামিলিতে সুখ শান্তি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের চার নাম্বার সূরা সূরাতুন নিসা এর ১৯ নাম্বার আয়াতের শেষাংশে খুব সুন্দর করে বললেন ওয়াশিরুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তুক অন্তক রহু শাইআ ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো। তোমরা যদি তাদের সাথে ভালো আচরণ না করে তাদেরকে তোমরা অপছন্দ করো, তাহলে ভালো করে জেনে রাখো, এমন জিনিসকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের জন্য কল্যাণ রেখেছিলেন। কত বড় কথা! তুমি যদি তোমার স্ত্রীকে অপছন্দ করো, মনে রেখো এমন জিনিসটাকেই তুমি অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। আল্লাহু আকবার! খবরদার, ভাবির সাথে বাজে আচরণ করবেন না। বিবাহিত ভাইরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত রোমান্টিক পারসন ছিলেন। আপনি তো নবীজির জীবনী পড়েন না, নবীজির বায়োগ্রাফি আপনি জানেন না, সিরাত জানেন না, এজন্য আপনি নবীজির সাংসারিক জীবন সম্পর্কে জানেন না। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাদের সাথে এত সুন্দর আচরণ করতেন, আমাকে আদর করে মাঝে মাঝে আয়েশ ডাকতেন, আবার মাঝে মাঝে হুমায়রা ডাকতেন। সুবহানাল্লাহ! মাঝে মাঝে আদর করে আমাকে আয়েশ ডাকতেন, মাঝে মাঝে হুমায়রা। হুমায়রা অর্থ কিটা জানেননি আপনারা? হুমায়রা অর্থ হইলো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ! কইতা নাই আপনি তো গড়ে গেও কোন কই গো ভাই দিয়ায়। আর আল্লাহ রাসূলে গড়ে গেয়া কইতা আমার হুমায়রা কোথায়? সুবহানাল্লাহ! আল্লাহ রাসূলের ভাষা তো আরবি আছে, হুমায়রা মানে আমার লাল টুকটুকি বউ কয়। আপনি কি কইনি কই গো আমার লাল টুকটুকি বউ দিয়া আসেন? আসুন এখানে, আপনারা কি আসে করে লাগি কইরাম নাকি? তা আমি তা আপনার ফ্যামিলির স্ত্রীর লগে আপনি আপনার বোন লগে ভালো আচরণ করেন না করেন তো আপনার ফ্যামিলির সব জ্ঞান জামাইছে। নবীর আদর্শ তো আপনার ভিতরে নাই। আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী এত রোমান্টিক ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে মাঝে মাঝে আমাকে গল্প শোনাতেন। আপনি কি গল্প শোনান? আপনি কি আপনার স্ত্রীকে এন্টারটেইনমেন্ট দেন, বিনোদন দেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী যখন আমার সাথে খেতে বসতেন, আমি যখনই পানি পান করতাম, আমি গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। আপনি তো খানিক বইলে আপনার একটা গল্লাস বাবি দার একটা গল্লাস, দুইটা এখানে একটা রাখবা, একটা দিয়ে দুইজনে খাইবা, এক কাপ কফি খাইবা। যুবক খুব তালো যে হুজুর খুব ভালো জিনিস দিলে আজকে। এটাই তো
এই রোমান্স এই ভালোবাসা আপনার আপনার ফ্যামিলিতে বরকত বাড়িয়ে দিবে, ঠিক কি না? আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখনই কোনো গোশতের টুকরা কিংবা হাড্ডি খেতাম, মাঝে মাঝে আমার নবী সেই গোশতের টুকরা কিংবা হাড্ডিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেই জায়গাতে ঠুট লাগিয়ে আমি খেতাম, ঠিক ওই মাংসের ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবীও খাওয়া শুরু করে দিতে। ভাবির সাথে এক প্লেটে খাবেন, একজন আরেকজনকে খাওয়াই দিবেন, মহব্বত বাড়বে না কমবে? সময় দিবেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে এত চমৎকার সুন্দর আচরণ করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী মাঝে মাঝে আমার সঙ্গে প্রতিযোগিতাও করতেন। চাঁদনি রাতে আমার নবী বললেন, আয়েশা গো চলো চাঁদনি রাতে আমরা একটু দৌড় প্রতিযোগিতা খেলি, দেখি কে ফার্স্ট হয়, আমি না তুমি। আল্লাহর নবীকে হারাতে পারবে? আকাশের নিচে জমিনের উপরে এমন কেউ আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে খুশি করার জন্য ইচ্ছে করে তিনি হেরে গেলেন। আম্মা জানা আয়েশা খুশি হয়ে গেলেন। কিছুদিন পর আমার নবী বললেন, আয়েশা গো আজকে চলো আবার তোমার সাথে প্রতিযোগিতা করব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সেদিন কোনো সুযোগ না দিয়েই তিনিও ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ফার্স্ট হয়ে বললেন আয়েশা ওদিন যে আমার আড়াইশ লাই আইস তোমার আড়াই আমি কিন্তু সুদ নিছি। সুবহানাল্লাহ, কি চমৎকার সম্পর্ক, কি চমৎকার সম্পর্ক! একটু সময় পেলে ভাবিদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সামর্থ্য থাকলে কক্সবাজার যাবেন, দেশের বাইরে যাবেন, ফ্যামিলিতে সম্পর্ক বাড়বে। আপনি অসুস্থ হলে ভাবি আপনার সেবা করে, আপনি কি ভাবির সেবা করেন? নিজের স্ত্রীকে আপনি অসুস্থ হলে সেবা করবেন, এটাও আমার নবীর আদর্শ। বদরের যুদ্ধ থেকে ফেরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, অগো উসমান, বদরের যুদ্ধে কেন শামিল হলে না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, অগো আল্লাহর নবী, আপনার মেয়ে অসুস্থ ছিলেন, আমার প্রিয়তমা স্ত্রী অসুস্থ থাকায় আমি তার সেবা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বুখারীর বর্ণনা, ইন্নালাকা আজরা রাজুলিম মিম্মান শাহিদা বদরাও ওয়া সাহমাহু, তোমার স্ত্রীর সেবা করার কারণে বদরের যুদ্ধে গিয়ে যারা শহীদ হয়েছে, স্ত্রীর সেবা করার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় তোমাকে দান করেছে। স্ত্রীদেরকে রান্না বান্নার কাজে মাঝে মাঝে সহযোগিতা করবে। গরো আইয়া উঠতে খানি না পাইলে হয় না, কিতা করলে এত সময় কিতা করছো? ইলা কর্কশ স্বভাবের মানুষ আপনারা এলাকাত নাই। আর আমার নবীর স্বভাব কেমন ছিল শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, বললেন, ওগো আয়েশা খাবার দাবার কি রেডি হয়েছে নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী অপেক্ষা করেন, রান্না বান্না এখনো সম্পূর্ণ হয় নাই, আমার নবী কোনোদিনও রাগ করেন নাই। রাগ না করে বরং তিনি বলেছেন, আয়েশা গো চলো আজকে তোমাদেরকে রান্না বান্নার কাজে আমি নিজেই সহযোগিতা করব। আবাদি সাউ কানুকা আতারে ফাতারে সাইড হইতো নাই, খাওয়া দাওয়ার বাদে মাঝে মাঝে থালা বাসন মানজানিতে আপনারা ভাবিরে সাহায্য করবো মাঝে মাঝে, আপনারা দেখবা খরা লাগতো না, আপনি আগ দাও মাত্র করবে, আল্লাহ আল্লাহ আপনা করেন না জানো, ওই যে আপনি আগ দিলা খরার লাগি ভালোবাসা বা আরো বাড়ি যাবে, সহযোগিতা করবা। স্ত্রীর সহযোগিতা করা এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নাহ। আর কোন সময় ফিটবা না, বউ ফিটে এমন ডাকাইত আপনারা এলাকাত আসেনি, এটা তো ডাকাইত। কোন নবী হলে বিবি মারছেন না, স্ত্রী মারছেন না, আপনি মারুন এখানে, বিবি মারবা না, প্রশংসা করবা সবসময়। বউর প্রশংসা না করলে কিন্তু কপালও ইয়ে আছে, খারাপ আছে, সবসময় তরকারিত নুন কমইব, কথা বুঝছেন নি? কথা ক্লিয়ার হন না, কোনো বেজাল বেজাল আছে? লবণ কিন্তু কমইব, প্রশংসা উশংসা নাই, একদিন খাইয়া কয় ইয়াল্লাহ আজ যে মজা হইছে, কয় আরামির আরামির সবসময় আমি রান দিই, একটা দিন প্রশংসা করছো না, আজকে পাশর বাড়ির এক বাইক বেদিছেন, ইবাই দি কোন লাইন করছো, ইবাই দি মজা হয়, ইবাই মজা হয় না, এলাকা না সেলানি ওটাও আছে নাকি তাও বাইদি। প্রিয় ভাইয়েরা, তাহলে সুখী পরিবার গঠনের দুই নম্বর উপাদান হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালো আচরণ থাকতে হবে। এখন বাবি হলার যে খুশি আল্লাহ হুজুর আই জামলের পক্ষে ফুরা, এখন বাবি হলারে কইরাম বাইর লগে সুন্দর আচরণ করা লাগবো না নি।
আমার বোনদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামী হলো আপনার জন্য অনেক বড় নিয়ামত। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা। মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, দুনিয়ায় যদি মানুষ মানুষকে সাজদা করার অনুমতি আল্লাহ দিতেন তাহলে তাম নারীদেরকে আল্লাহ অর্ডার দিতেন তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা দেয়। আপনার স্বামী আপনার কাছে সম্মানের পাত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না ওই নারী তার স্বামীর হক আদায় করে। মা বোনদেরকে বলতে চাই, স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জত সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের দিন তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যায়। যেন মা বোনদেরকে বলবো, ভাইদের সাথে স্ত্রীদের আপনার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে ভালো আচরণ করবেন, তখনই আপনাদের পরিবারে বরকত ঢেলে দিবেন। কে সুখী পরিবার গঠনের কয়টা উপাদান বললাম? অবিবাহিত হলের ভিতরে খালি জ্বালা ফুরা যে হুজুর জ্বালা গোত্র খালি দুমা দিরা। এখন সবর উদ্দেশ্য আইব কথা ইনশা মনে রাখলেনি আপনারা? প্রথম বলেছিলাম উত্তম জীবন সঙ্গে নির্বাচন করা, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালো সুন্দর সম্পর্ক থাকা। কখনো বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করবেন না, এটা বাচ্চাদের আপনাদের তর্কাতর্কি ঝগড়াঝাটি এগুলো বাচ্চাদের মন মানসিকতায় ব্যাপক প্রভাব ফেলে, এই জন্য এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করুন, বলেন আমিন। সুখী পরিবার গঠনের তিন নাম্বার উপাদান হচ্ছে আপনার ঘরের মধ্যে সালামের পরিবেশ থাকা। কি থাকা? যখনই ঘরে যাবেন সালাম দিবেন। ঘরে কি আপনারা সালাম দেন? সালাম তো নাই, এখন সালামের পরিবর্তে শুরু হয়েছে হাই হেই। কিন্তু লোকটার মন যতই খারাপ থাকুক আপনি যদি গিয়ে সালাম দেন রাগ করার সুযোগ আছে নাকি বলেন? কারণ সালাম মানেই দোয়া, সালাম মানেই হলো আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। যতই মন খারাপ থাকুক, মন খারাপ থাকা সত্ত্বেও জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ঘরে সালামের পরিবেশ রাখবেন। আপনি যখন বাড়িতে যাবেন ভাবিকে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন তো আপনারা, নাকি বলেন যে আমি কেন সালাম দিব? অবশ্য সালাম দিয়ে মাঝে মাঝে অনেকে বিপদে পড়ে। এক ভাই আমাকে একদিন বললেন, হুজুর সালাম দিয়ে আমি একদিন বিপদে পড়লাম। বললাম কি বিপদে পড়েছেন? বলে ঘরের মধ্যে গিয়ে কলিং বেল চাপলাম, কলিং বেল চাপার পরে আমার ওয়াইফ দরজা খুলে দিল, আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে আমার বউ বলল কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না। মানে আমরা মনে করেছি সালাম শুধুমাত্র স্পেসিফিক পার্সন কিছু সুনির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া যায় না, ভাইরা সালাম সকলেই সকলকে দিতে পারে। আপনি আপনার ছেলেকে সালাম দিবেন, আপনার মেয়েকে সালাম দিবেন, ঘুম থেকে উঠে আপনাদের মৌলভীবাজার এলাকায় দেখলাম অনেক ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর সুন্দর বাড়ি আপনাদের, ঘর থেকে বের হবেন ছেলের সাথে দেখে আসসালামু আলাইকুম, সিলেটি মানুষ যেহেতু আপনার আসসালামু আলাইকুম, বাবা রে ভালো আসো নি, ফজর নামাজ তুমি পড়ছো নি, আপনার ফুরির লোকের দেখা হয়েছে আসসালামু আলাইকুম, মাই গো নামাজ পড়ছো নি তুমি, ভাই বোনের দেখা হইব সালাম দিবা আপনারা আসসালামু আলাইকুম, ভাইয়া নামাজ পড়ছো নি আসসালামু আলাইকুম, আপু বা আফা নামাজ পড়ছো নি, ইলা খান সালামর পরিবেশ যদি গড়ো থাকে এই গড়ো আর অশান্তি কোনোদিন হামাইব। বাবা মা যারা আসুন ফুয়াফুরিন তোরে সালাম দিলে ফুয়াফুরিন তে আপনার কাছ থেকে সালাম শিখিল, আর দাদা যারা হইছ নানা যারা হইছ নাতি নাতিকে সালাম দিবা এরা আপনার কাছ থেকে সালাম শিখিল, ঠিক কেনা? সালাম দিবেন, তাহলে সালামের পরিবেশ থাকলে ওই ঘরটাকে সুখী ঘর বানিয়ে দিবেন। কে? এটা আমার কথা নয়,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালামের ব্যাপক প্রসার ঘটাও। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন আমার নবী আমাকে বললেন ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, বললেন ওগো আনাস ঘরে যখনই ঢুকবা ঘরবাসী সবাইকে সালাম দিবা, কারণ এই সালাম তোমার আর তোমার ঘরের সবার জন্য বরকতের কারণ হয়ে যাবে। তাহলে সুখী পরিবারের তিন নাম্বার উপাদান বা তিন নাম্বার বৈশিষ্ট্য সেই পরিবারে কি থাকবে? সালাম থাকবে। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে আনতাজালাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর হিসাবে আপনি পরিণত করবেন, এমন ঘর যেন আপনার হয় যেই ঘরে সব সময় তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, এমন ঘর যেন না হয় যেই ঘরে সার্বক্ষণিক 24 ঘন্টা টেলিভিশন, গান, হিন্দি গান, ডান্সের সাউন্ড, গানের সাউন্ড, এমন ঘর যেন আপনার না হয়। ঘরের মধ্যে সব সময় যেন কোরআনের সাউন্ড থাকে, যেই ঘরে কোরআনের সাউন্ড থাকে ওই ঘরে কোনোদিন শয়তান ঢুকতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাজারু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করো, তোমরা ঘরের ভেতরে কোরআনের সাউন্ড দিয়ে ঘরটাকে ধ্বনিত করে দাও। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় বিশেষ করে সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত হয় ইয়ানফিরুস শাইতানু মিনাল বাইত, সেই ঘর থেকে শয়তান পলায়ন করতে থাকে। আপনারা মৌলভীবাজার ওই এক জায়গাতে আমি আইসলাম মাহফিল নাম হইতাম না, চিনিলে বা কইলে দেখি গরো আমাইও তাবিজ কইলাম, ও মুরব্বী তাবিজ লাগাই জনক না, হয় হুজুর জিনবো তার আইতো না। আর আল্লাহ রাসূলের হাদিস যেই গরো কোরআন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান তো দূরের কথা, জিন বুঝ শুদ্ধা এখান থেকে পালাইতে থাকে। সুবহানাল্লাহ, তোমার গরো শয়তান আইতো না তো কার গরো আইতো? শয়তানের হকল তাও নয় না তুইছো আস্তা দিন টিভি বাজে, ঘরে কোরআন তেলাওয়াত করুন, কোরআনের চর্চা করুন, ঘরের মধ্যে যেন কোরআনের সাউন্ড থাকে, আপনার ছেলে যেন কোরআন পড়ে, মেয়ে যেন কোরআন পড়ে, আপনার ভাই যেন কোরআন পড়ে, বোন যেন কোরআন পড়ে, সবাই যেন কোরআনের সাউন্ড দিয়ে কোরআনের ধ্বনি দিয়ে ঘরটাকে ধ্বনিত করে রাখে। এই ঘরে বরকত নাজিল করবেন কে? যারার পরিবারে সুখ শান্তি নাই, আজকে বুঝুক কাখানে নাই, এখন তো সাইটটা হয়েছি আর বাকি আছে কয়টা? নয়টা, গুণ সক্ষতি হইল। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে ঘরের মধ্যে সালাত নামাজের পরিবেশ থাকা। আপনারা তো নামাজে আসেন না, এ যুবক আর তরুণ ভাইরা তোমাদেরকে বলছি কেন তুমি নামাজে আসো না? আজ কুলাউড়া এক মসজিদে নামাজ আদায় করলাম, মাত্র চার পাঁচজন মুসল্লি, তাই না? চার পাঁচজন মুসল্লি, আফসোস লাগলো, কেন নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি? আপনি কোন ধোকায় পড়ে আছেন? দুনিয়ার চাকচিক্য আর মোহ আপনাকে ধোকায় ফেলে রেখেছে, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? 30-40 বছর বয়স হয়ে গেল, এখন কি আপনার কবরের কথা মনে হয় না? আপনার বাবাকে মানুষ জিজ্ঞেস করতো চাচা বাড়ি কোথায়, ওই যে টুপ্লেক্স বাড়িটা দেখা যায় এটা আমার বাড়ি, আপনাকেও মানুষ জিজ্ঞেস করে বাড়ি কোথায় বলে এটা আমার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, এই দাসের বাজারের কবরস্থান আপনার আসল বাড়ি। কিসের বাড়ি বাড়ি করেন আপনি? কবরে গিয়ে আপনি আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেছেন? কেন নামাজে আসেন না? যুবক তরুণদেরকে বললাম নামাজে আসো না কেন? কয় হুজুর আমাদের তো সময় হয় নাই। কখন সময় হবে? কয় যখন চুলদাড়ি পেকে যাবে। তাকিয়ে কি দেখো না? তুমি কি দেখো না কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায়, সকালবেলা তার লাশ ঘর থেকে বের হয়, আছে না নাই? শয়তানের ধোকায় পড়ে যাও না, এটা শয়তানের পজিটিভ ধোকা। নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হন কে? কে খুশি হয়? আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? জোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? এ যুবক আর তরুণ ভাইরা, আসরের নামাজ ছেড়ে দিলা, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ চলে গেল, তুমি কাকে খুশি করলা? তোমার বিবেকে কি এই প্রশ্ন কখনো আসে না? কখন তোমার বিবেক বোধ জাগ্রত হবে? কখন তুমি বুঝবে? কখন তোমার বিবেক বোধ পয়দা হবে? কখন তোমার অনুভূতি জাগ্রত হবে? আর কখন, আর কখন? এখনো কি তোমার মনে হয় না তুমি দুনিয়া থেকে চলে যাবে? এখনো কি তুমি বুঝতে পারছো না এটা তোমার মুসাফির খানা, মেহমান বাড়িতে এসে তুমি তো তোমার নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো, আমাদের বাড়ি জান্নাত,
এখানে আমরা এসেছি এই দুনিয়া ওয়েটিং রুমের মতো আপনাদের এলাকার অনেকেই লন্ডনে যান আপনাদেরকে বুঝাতে অনেক সুবিধা হবে যখন আপনারা এক দেশ থেকে আরেক দেশে যান ইমিগ্রেশন শেষ করার পরে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে আপনাকে থাকতে হয় যেটাকে বলা হয় ওয়েটিং রুম এই ওয়েটিং রুম কি চিরকালের জন্য না ফ্লাইটের আগ পর্যন্ত আপনি দুনিয়াতে আছেন মালাকুল মাউতের ফ্লাইট নিয়ে আসার আগ পর্যন্ত যখনই মালাকুল মাউত মৃত্যুর ফ্লাইট নিয়ে আসবেন শেষ কিসের বাড়ি বাড়ি করেন কিসের ক্ষমতা কিসের দলবাজি তেলবাজি কিছুই থাকবে না এখন 2020 সাল একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন 2120 সাল আপনি মাটির সাথে মিশে গিয়েছেন আপনার অনুভূতি কেন জাগ্রত হয় না 1920 সালে যারা ছিল 2020 সালে কেউ নাই 2120 সাল আসবে এটা অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য 2120 সালে আপনি কিছুই থাকবেন না তাহলে কেন 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 আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন নামাজ ছেড়ে দিবে না কথা কয় না ছাড়ার সম্ভাবনা আছে না নামাজ ছাড়বে না ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করেন নিজে নামাজ পড়েন নিজের ওয়াইফকে নামাজের কথা বলেন একজন নেককার স্বামী চাইলে খারাপ বউকেও ভালো বানিয়ে দিতে পারে একজন খারাপ স্বামীকে একজন ভালো স্ত্রী ভালো বানিয়ে দিতে পারে মা বোনদেরকে বলছি আপনার হাজবেন্ড নামাজ পড়ে না তো কি হয়েছে ফজরের সময় গরম পানি করে বলেন প্রিয়তম স্বামী আমার উঠে যান গরম পানি এনেছে আচ্ছা মসজিদে যাওয়া লাগবে না ঘরেই পড়েন আচ্ছা যে লোকটা বেনামাজি তাকে আস্তে আস্তে নামাজি বানাইতে হবে আগে পাঁচ ওয়াক্ত পড়ার দরকার নাই আচ্ছা আপনি আগে এক দুই ওয়াক্ত পড়েন এক দুই ওয়াক্ত যখন নিয়মিত করে আসেন এবার আপনি চার ওয়াক্ত পড়েন চার ওয়াক্ত পড়ে ফজর পড়ে না বুঝান আর ফজরটাও বাদ দিয়ে না ধীরে ধীরে নিয়ে আসেন ধীরে ধীরে নিয়ে আসেন দেখবেন ভালো হয়ে যাবে ঘরের মধ্যে নামাজের পরিবেশ সৃষ্টি করেন নিজের সন্তানগুলোকে নামাজি বানান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানগুলোর বয়স যখন সাত বছর হয়ে যায় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও নামাজের কথাগুলো নামাজের তাকিদ দাও এখন সন্তানগুলোকে কি আর নামাজি বানাবো দেখা যায় মা বাপ নিজেরাই তারা বেনামাজি হয়ে বসে আছে এক ভাই ফজরের নামাজে এসছে বললাম ভাই আপনি ফজরে আসলেন ছেলেকে আনলেন না কেন কয় হুজুর দেখেন না কইলাম কি তা দেখতাম কয় যে ঠান্ডা পড়ছে দেখুন না নি কইলাম গরমের ভিতরে এখন আগুন লাগলে আপনি কই পানি মাল হইছে ইবাই ঠান্ডা পড়ছে ইবাই আগুনও লাগছে এখন হেবালা করি আগুন নিয়া একটু তাপ নিয়া হিটার হিটার হিট হিট লাগে ঘুমাব না কয় হুজুর ডন করেন না কিতা আগুন লাগলে পেরে না দেখলে লাগতেই আগুন থাকে তুল্লা হে শুদ্ধ আমিও দূর মানবো দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের তুলনা এটা কিছুই না সত্তর ভাগের এক আপনার কলিজার টুকরা সন্তান এই আগুনে পড়ে যাক এটা আপনি চান না এটা চাইবেন না কখনো কিন্তু আপনার সন্তান নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে জাহান্নামের কঠিন ভয়াবহ আগুনের দিকে অগ্রসর হচ্ছে আপনি কি তা চিন্তা করছেন না আপনার সন্তানগুলোকে নামাজই বানান এমন সন্তান রেখে যান আপনি মারা যাওয়ার পর নামাজ পড়ে পড়ে যেন আপনার জন্য দোয়া করে এমন সন্তান রেখে যাইয়েন না যাদের জন্য কবরে গিয়ে আফসুস করবে না আরে এমন এক সম্বক্তরে রাখি আইসি একদম উস্তা খাইও হে আসলে ফসমেদি ভরে না উস্তাও খায় না এটা আছে না নেই ভালো সন্তান বানিয়ে যান আল্লাহ কবুল করে নাও বলে না আমিন সুখী পরিবারের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই ঘরে কি থাকা সবাই বলেন কি থাকা নামাজ থাকা সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে রাখো অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিনীন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করেন দেখবেন ঘরের মধ্যে বরকত দিবেন কে আল্লাহ একটি সুখী পরিবারের
ছয় নম্বর বৈশিষ্ট্য বা একটি সুখী পরিবার গঠনে ছয় নম্বর উপাদান হচ্ছে সেই ঘরে ইসলামী সংস্কৃতির চর্চা থাকা। অপসংস্কৃতি কিংবা পশ্চিমা বিজাতীয় সংস্কৃতি যেন আপনার ঘরে না ঢোকে। আজ ইসলামী সংস্কৃতিগুলো আমাদের ঘর থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এখন আমাদের ছেলেমেয়েদেরকে বিজাতীয় সংস্কৃতি শেখাচ্ছি। আমরা বলছি গুড মর্নিং, আমরা বলছি টাটা। টাটা আপনাদের বড় লেখা আছে? আব্বারে টাটা দিলাওতে দিলাও, টাটা দিলাও, টাটা কেন? আপনি শিখান ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। হাই হ্যালো নিজেরা বলবেন না, অন্য কাউকে বলতে উৎসাহিত করবেন না। হাই হ্যালোর পরিবর্তে বলেন আসসালামু আলাইকুম। হয় ওকে ওকে দোস্ত, ওকে ওকে না, এটা আপনি করতে পারবা কিনা আপনি জানেন না, আপনি কইবা ইনশা। সুন্দর কোনটা দেখলে ওই ইয়া মাহবুদ, অত সুন্দর আর কোনটা আসেনি? জুস না জোস অসাধারণ আর কি, আর কোনটা আসেনি? ও এম জি, আর কোনটা আসেনি? ভাই তোমরা অতটা জানো কি না, সবটা জানো না, শুননি? হ্যাঁ 2020। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এগুলো বলা যাবে না। এই জিনিসটাকে যিনি সুন্দর করে বানিয়েছেন প্রশংসা করব তার। সৃষ্টির প্রশংসা হবে না, প্রশংসা হবে স্রষ্টার। সৃষ্টির প্রশংসা হবে না, প্রশংসা হবে স্রষ্টার, কারণ এটাকে সুন্দর করে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন কে? আপনি বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইসলামী সংস্কৃতি চর্চা করবেন, আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের ছেলেমেয়েদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, কারো কণ্ঠ ভালো থাকলে এদেরকে ইসলামী সংগীতের শিল্পী বানাবেন। আপনাদের অবস্থা এখন এত খারাপ হয়েছে, আপনার অভ্যাস এখন এত বাদ হয়েছে, বা চিনতে খানলে ধরো 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 খাইন্দো না খাইন্দো না খাইন্দো না, দেলাই দা ইউটিউব থেকে গানটা চালাইয়া, কিন্তু গান শুনতে শুনতে এখন হবাই দিয়ে যার খালি মনোযোগ। আপনি বিপরীতটা করেন, কোরআন তেলাওয়াত বাজিয়ে দেন, ইসলামী সঙ্গীত বাজিয়ে দেন, গজল বাজিয়ে দেন, কোরআনের তাফসির বাজিয়ে দেন, তার মর্মানসিকতা ছোটবেলা থেকেই ওই দিকে ডাইভার্ট হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সন্তানগুলোকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিবেন না। গোটা দুনিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন চলছে, এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ইসলামী সংস্কৃতি চর্চা করে গোটা দুনিয়ায় ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে হবে। সবাই রাজি আছেন? তাহলে সুখী পরিবার গঠনের ছয় নাম্বার উপাদান হচ্ছে ঘরে ইসলামী সংস্কৃতির চর্চা থাকা। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে পর্দা থাকা। ঘরের মধ্যে কি থাকা? পর্দা। খালি বেতন তোর লাগে না, বেতন তোর লাগেও আছে। আপনার বাবির বাড়ি দিলে চাই এখানে, হয় হুজুর বাবি তো আমার মাল লাগান, হয় বাবি আপনার মাল লাগান, আলাদা রুমও দিলেও তার হওয়া যাইব। ভাবি দেবরের সামনে পর্দা করবেন, একজন নারীর জন্য 14 জন পুরুষ এবং একজন পুরুষের জন্য 14 জন নারী মাহরাম, এরা ছাড়া বাকি সবার সামনেই আপনাকে পর্দা করে চলতে হবে। আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মা বোন, সন্তান সন্ততি, এদেরকে পর্দা শিখাবেন। আজকে পর্দা নেই, আমাদের সমাজ থেকে পর্দা উঠে যাচ্ছে। ওই দিন তথাকথিত এক বুদ্ধিজীবী বলছে যে বুরখা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেই লোকটা এই কথা বলেছে সেও কিন্তু কয়েক মাস আগে, কয়েক মাস আগে কি এখনো সে বুরখার ভেতরেই ঢুকে আছে। এই লোকগুলার মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি বুরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বরং আধুনিক বিজ্ঞান বলছে নারীরা যত বেশি তাদের শরীরকে ঢেকে রাখবে ততই তারা ব্যাকটেরিয়া থেকে, ভাইরাস থেকে, জীবাণু থেকে তত বেশি তারা মুক্ত থাকবে। বুরকার বিরুদ্ধে মাত্র তখন বেদাইনতেও দেখলাম নিকাব ফিন্দা, ঠিক নেই মাথন না কথা, ঠিক নেই
যারা একথা কইছে যে বেটা একথা কইছে এগুন আমার হইরাম না দেখা গেছে কি গু আমরা তো খালি মাস্ক পিনদি হে আতর মাঝে কততা মাথার মাঝে আবার দেশে খিসল লাগান নেটর লাগান আর কিতা হাজুর রে আবার বুরকাল লাগান এটা নাম দিছে তারা পিপিই পিপি ইন না ই পিপিই বুরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় আজ গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মাস্ক পরার জন্য পিপিই পরার জন্য আর আমার ইসলাম এতটাই সায়েন্টিফিক এতটাই মডারেট এতটাই অত্যাধুনিক 1500 বছর আগে ইসলাম বলে দিয়েছে নারীরা বুরখার ভেতরে ঢুকে যাও সুবহানাল্লাহ ভাইরাস থেকেও বাঁচবা ভাইরাস তো দুই প্রকার এটা তো এক ভাইরাস করোনা তো এক ভাইরাস আরেক ভাইরাস কোনটা অশালীনতা ইফটিজিং নোংরামির ভাইরাস থেকেও হেফাজতে থাকা আপনারা পর্দা করেননি যারা পর্দা করেন না তাদেরকে বলছি যার বয়স চল্লিশ বছর সাতচল্লিশ বছর আমি আপনারে কইরাম গো ব্যাক পেছনে ফিরে যান আপনার বয়স যখন বিশ বছর ছিল যখন আপনি বিশ বছরের যুবক ছিলেন হ্যাঁ বৃদ্ধ বাবা আমি আপনাকে বলছি আপনি যখন বিশ বছরের যুবক ছিলেন হয়তো আপনি ভালো মানুষ ছিলেন কারো দিকে তাকাতেন না কিন্তু আপনার বয়সী পয়েন্টে আতারে ফাতারে চাইতো নি মাতুন না কেন আপনারা চাইতো তা আপনি যে আপনার ফুরিরে ইলা বার করিয়া দেলাইলা ইসলাম তো আপনার কাছে ভালো লাগে না কিন্তু আপনি একটু বাস্তবতা বুঝেন না একটু আত্মসম্মান বোধ আপনার ভিতরে নাই যে আমার ফুরি যে অবিবাহিত ফুরি গু বারইছে বুরখা সারা কত কেজি গুর ভাই কুদৃষ্টি দেন আপনার বিবেকও লাগে না এটা আবার অনেক ভাইয়েরা আছেন নিজের বউকে পর্দা করায় না এক ভাই তার ওয়াইফকে নিয়ে বের হয়েছে বড় লেখা বাজারে দাঁড়িয়ে আছে ছোট ভাই একটা পাইরো এলাকার বললো ভাই আপনি তো দেখলাম নামাজেও আসেন ভাবির এই অবস্থা কেন এভাবে নিয়ে আসছেন করা ভাবি আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে ভাবি বলতেছে থ্যাংক ইউ ভাইয়াও বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ কত বড় ডাকা নিজের বউয়ের সবকিছু আরেকজন দেখে বলতেছে জুস আর সে বলে থ্যাংক ইউ আমার বউটা এত সুন্দরী এত রূপসী এলাকার তো কেউ জানে না এলাকার মানুষ তো দেখা দরকার কারণ তাদেরও তো একটা হক আছে নিজের বউ এলাকার মানুষের দেখাইয়া এলাকার মানুষের হক আপনারা খেখে আদায় করেন দেখে আত্মলোক কাছেন ইস সব আল্লাহর নবী হুজুরি তো আসেনি আপনার এলাকার কম আলহামদুলিল্লাহ পড়েন কম হলে আলহামদুলিল্লাহ নিজের ওয়াইফকে পর্দা করান নিজের মেয়েকে পর্দা করান মাকে পর্দা করান পর্দার মাধ্যমে যদি কোনো সমাজ পরিচালিত হয় কোনো পরিবার পরিচালিত হয় ওই পরিবার এবং ওই সমাজে শান্তি শৃঙ্খলা এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ দান করবেন কে কষ্ট নেই আপনারা বাবা সুখী পরিবারের সাত নাম্বার বৈশিষ্ট্য বললাম সেই পরিবারে কি থাকা পর্দা থাকা নাম্বার এইট সুখী পরিবারের আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে দিন চর্চা নিশ্চিত করা আপনার ছেলেকে আপনি সায়েন্সে পড়ান নো প্রবলেম কমার্সে পড়াবেন অসুবিধা নাই ইংলিশ মিডিয়ামে পড়াবেন অসুবিধা নাই কিন্তু সবার আগে আপনি আপনার সন্তানকে কোরআন শেখান দিন শেখান আপনার পরিবারে দিন চর্চা নিশ্চিত করুন টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে কোরআন শিখান দেখবেন কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে সুবহানাল্লাহ সন্তানগুলোকে কোরআন শিখান আপনার পরিবারের দিন চর্চা নিশ্চিত করেন এখন ডিসেম্বর মাস ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর সময় আসতেছে এমন জায়গাতে আপনারা ফুয়াপুরেন্দরে ভর্তি করবা না যেখানে দিন শিক্ষা নাই আমি ব্যক্তিগতভাবে স্কুলে ফোরারও বিরোধী মাদ্রাসাত ফোরারও বিরোধী মনে মনে বাবরা এই নাবার কোন হুজুর ওবাই দিও না হবাই দিও না এন কুম্বাই দি খেলে নাই এটাও হইরাম কেউ রাগ করবা না আগে বুঝুকা আমি ব্যক্তিগতভাবে একটা কথা সবসময় হয় যে স্কুলে ফোরে এগু খানা আর যেগু মাদ্রাসাত ফোরে এগু ল্যাংরা ব্যাখ্যা নেও কয়েবার এবলা খেনে খানা আর খেনে ল্যাংরা আমরা যে কারিকুলাম
স্কুলে যেগু ফর এগু মাস্টার্স পাস করিয়া দেখা যায় যে টফ টফ ইংলিশ হয় কিন্তু আও জানে না আলিফ জানে না বাও জানে না আউযুবিল্লাহ সুন্দর করে হইতে পারে তো যে শিক্ষায় মানুষের পূর্ণাঙ্গ শিক্ষিত বানায় না এটা আসলে সুশিক্ষা না কুশিক্ষা আমি ইগুরে খানা খাইলাম এখানে ইগুই অকলতা ইক্যা দুনিয়া চিনলো কিন্তু আখেরাত চিনলো না এর শোক আছে শোক দিয়ে দুনিয়ার সকলতা দেখলো কিন্তু আখেরাত দেখলো না এর লাগে কইছে ইগু খানা আর মাদ্রাসা ফোরসে ইগু খালি ল্যাংরা হয়ে যাখানে সব মাদ্রাসা নাই এখন বাংলাদেশে অনেক ভালা ভালা মাদ্রাসা আছে না নাই আবার অনেক স্কুল সব স্কুলের কথা কইলাম না আমি অনেক স্কুলও কিন্তু দিন শিক্ষাও আছে আপনারা আবার ভুল বুঝবা না আমি সকলতে কইলাম না সাথে এখন মাদ্রাসা থুই দেখে খালি আরবি শিখে ফালা ফালা ফালু বুঝছো নি তা দরাবা দরাবা দরাবু হিকের কুরআন ওপরের হাদিস ওপরের হে মিশকাত খুল্লা কুরআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال 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 رسول الله صلى الله খালি আরবি পড়েন খালি আরবি পড়েন এখন হে কুরআন হাদিস পড়িয়া খালি আখিরাত তালাশ করেন না খালি আখিরাত তালাশ করলেই তো নাই দুনিয়া পরিচালনার লাগি দুনিয়ার জ্ঞানগুলো জানা দরকার এমন বহু হুজুর আছেন আপনার দেশে এখন কম্পিউটারের মাউসটাও ঠিক মতো ধরতে পারেন না আরে ভাই এটা কম্পিউটারের যুগ বিজ্ঞানের যুগ আপনি যদি কম্পিউটার আর বিজ্ঞান না জানেন আপনি বহির্বিশ্ব যা ইসলামের দাওয়াত কিলা দিবা আপনি আপনি ইংরেজি শুন না বাংলাদেশের বাইরে মানুষের দাওয়াত দিবা কিলা আপনি আপনি বিজ্ঞান শিখলেন না তাহলে সায়েন্সে যারা পড়ে এরারে আপনি ইসলাম কিলা বুঝাইবা ইসলাম হইলো মুকাম্মাল নিজামে হায়া এটা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব জানা লাগতো এখন খালি আখিরাত ফাইতো স্যার দুনিয়ার যে কিলা চলতো চলতে গেলে কিতা লাগে ট্যাং লাগে ফাও লাগে ঠিক না নেই এখন দুনিয়ার চলবার লাগে দুনিয়ার জ্ঞান যদি না থাকে তাহলে এগুলো ল্যাংরা এর লাগে হয়েছে এগুলো ল্যাংরা তাহলে কেমন শিক্ষা হওয়া দরকার যেখানে আধুনিক শিক্ষা থাকবে বিজ্ঞানের শিক্ষা থাকবে আধুনিক আর বিজ্ঞান শিক্ষার সাথে ইসলামের শিক্ষায়ও ইসলামের শিক্ষার কম্বিনেশন সমন্বয় যেখানে থাকবে সেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াবেন দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে ইংরেজিও পারতেছে বিজ্ঞানও পারে আরবিও পারে কোরআনও জানে হাদিসও জানে এরকম পরিবেশে যদি আপনারা আপনাদের সন্তানগুলোকে পড়ান আপনার সন্তান ডাক্তার হোক অসুবিধা নাই ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই অ্যাডভোকেট হোক অসুবিধা নাই ব্যারিস্টার হোক অসুবিধা নাই দেখবেন আপনার সন্তান ব্যারিস্টার হয়েছে পাশাপাশি দ্বীনের মৌলিক জ্ঞানও তার ভেতরে রয়েছে এই জন্যই বললাম যে পরিবারের মধ্যে দ্বীনী শিক্ষা নিশ্চিত করতে সুখী পরিবারের নয় নম্বর উপাদান হচ্ছে সুখী পরিবার গঠনের নয় নম্বর উপাদান হচ্ছে সেই পরিবারের মধ্যে সময়ের শৃঙ্খলা থাকা কষ্ট নেই আপনারা আমরা তো 13টা কইছিলাম 9 নম্বর আইছো কিন্তু আর তুরা সামান্য নাম্বার 9 9 নম্বর হচ্ছে সেই পরিবারের মধ্যে সময়ের শৃঙ্খলা থাকা সময় সচেতন হতে হবে মনে রাখবেন যেই জাতি সময়ের প্রতি অসচেতন সেই জাতি উন্নতি অগ্রগতির পথেও তারা সব সময় একটা বাধা কিংবা অন্তরায়ের মুখে থাকবে কারণ সময়ের প্রতি সচেতনতা নাই সময়ের প্রতি অসচেতনতার কথা কি আর বলবো এক লোক কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে রাত 11টার ট্রেন লোকটা বসে আছে যে রাত 11টা তো ঠিক আছে লিখছে কয়টা বাজে জানি না বসে আছে দেখি না কখন আসে হঠাৎ করে দেখছে ঠিক 11টাই হুইসেল কয় বাংলাদেশে এটা সম্ভব যাই হোক আলহামদুলিল্লাহ ট্রেন চলে আসছে যখনই উঠবে আরেকজন বলে ভাই রে এত খুশি হইস না এটা গতকাল 11টার ট্রেন আজকে 11টা আসছে আপনারা দেখবা আমরার দেশ যে ব্যানার তার বলে হ্যাঁ প্রোগ্রাম আরম্ভ হইব বিকাল 3টা মানছে জানে বুঝছি এটা 3টা দশ তো 5টা আরম্ভ হইব আর যারা আয়োজন করে এরাও বুদ্ধিমান অনুষ্ঠান যদি 5টা আরম্ভ করতে যায় হে লেখে 3টা ঠিক কি না সময়ের প্রতি কোনো কদর নাই আমাদের জাপান এরা এত উন্নত হলো কেন জানেন টাইম বাই টাইম সময়ের কাজ তারা সময়ে করে আমি ইউটিউবে গত বছর একটা ভিডিও দেখেছিলাম অবাক হয়ে গেছি জাপানে একটি ট্রেন একটি স্টেশন থেকে ছাড়লো সেই স্টেশন থেকে ছাড়ার পর তাদের যে ট্রেনগুলো থামার একটি নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল দেখানো হলো যে এই ট্রেনটি 7:50 গিয়ে ওই স্টেশনে থামবে আমি অবাক হয়ে গেলাম ঠিক 7:49 না 51 না ঠিক 7:50 ট্রেনটা গিয়ে ওখানে থামলো শিডিউলে লেখা ছিল এই ট্রেনটা ওখানে 30 সেকেন্ড থামবে
8 মিনিট 20 সেকেন্ডে ওটা ছাড়বে, দেখলাম 8 মিনিট 19 না 8 মিনিট 21 না, ঠিক 8 মিনিট 20 সেকেন্ডে ওটা আমার ছেড়ে দিয়েছে। এরা উন্নত এমনি এমনি হয় নাই। আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই, ঠিক। আর পশ্চিমা দেশগুলোতে মুসলমান নাই, ইসলাম আছে, ঠিক। আপনারা আমাকে বুঝছেন না, হয়েছে কি তা তোরা সিদ্ধুটি ভাষায় আমার কইলাই, আমরা দেশে মুসলমান আছে ইসলাম নাই, কইবা কেন? ইসলাম ওর ইনস্ট্রাকশন হইল আপনি আপনার রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখবা, ইমাততুল আদা আনিত তরিকি সাদাকা, রাস্তা দেখি ময়লা আবর্জনা কষ্টদায়ক বস্তু হরা নিন, এটা আমলনামাত আপনার সৎকার সমান সোয়াবলে হইব, সুবহানাল্লাহ। তো ইসলাম ওর নীতিমালা হইল আপনি আপনার, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিতে গেলে অনেকগুলো দেওয়া যাইব, সময় যাইব কি। এখন ইসলামের নীতিমালা তারাতে সময়ের কি পরিবারের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। একটি প্রবাদ বাংলা ভাষায় প্রচলিত আছে, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। আমি আবার বলি, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। গরুর মাত বাইরে হইবা না, বেড়া লাগিয়ে যাব কিন্তু ঘরের কথা বাহিরে বলা যাবে। এটি সুখী পরিবারের একটি অন্যতম বৈশিষ্ট্য, সুখী পরিবারের 11 নম্বর বৈশিষ্ট্য কিংবা একটি সুখী পরিবার গঠনের 11 নম্বর উপাদান হচ্ছে আপনার সন্তানগুলোর হক আদায় করা, সন্তানগুলোর প্রতি যত্নবান হওয়া। সন্তানদের অনেক হক আছে, যেমন তার সুন্দর একটি নাম নির্বাচন করা। এখন নাম রাখি আমরা বল্টু, কোন সময় যে নাট রাখবো কেন আল্লাহ জানে, আরেক জায়গায় নাম রেখেছে সাগর, কিন্তু আসলি বা সাগর, আরেকজনের নাম নদী, মেয়েদের নাম নদী রাখে না তো, সাগর ছেলে বড় হওয়ার পর টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। এখন নাম রাখার যে কায়দা কানন, এগুলোর নাম রেখেছে সাগর, পরেরটার নাম রেখেছে নদী। এখন যদি আল্লাহ তাআলা আরো কোনো সন্তান দেয়, নাম রাখার সিস্টেম বলতেছে বাকিগুলোর নাম হওয়ার সম্ভাবনা, এগুলোর নাম সাগর নদী যদি হয়, বাকি কেউ যদি আসে হবে খাল বিল পুকুর নদী কুয়া, নাম রাখার পদ্ধতি তো তাই বলে। আরেক জায়গায় সন্তানের নাম রেখেছে আকাশ, এর বাদে হুজুরের কাছে আইন না করো, হুজুর একটু মাথা তার দুঃখাতে, আমার ফাগু জন্য হাফিজ আজ পর্যন্ত হুজুর নেই, কোনো হুজুরের নাম হজরত মাওলানা হাফেজ আকাশ আহমেদ, হজরত মাওলানা সাগর আহমেদ, আপনার নামও তো বেজাল ওই তো গিলা। আরেক জায়গায় নাম রেখেছে তুফান, আজকে ইউটিউবেও দেখলাম একজনের নাম তুফানি, তা তুফান আছে না, বললাম ভাই তুফান দেখেছেন কেন, কয় হুজুর তুফানের সময় হয়েছে তো এই জন্য তুফান দেখে দিয়েছে। মেয়ের নাম রেখেছে বৃষ্টি, বললাম বৃষ্টি রাখছেন কেন, কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে তো, বৃষ্টি নামের মেয়ে আছে না এলাকায় আছে কি, এত মেয়ের খবর থাকে কেমনে, তো মেয়ের নাম রেখেছে বৃষ্টি, ছেলের নাম তুফান। এখন যেই অবস্থায় হয় ওই অবস্থাকে স্মরণীয় করে রাখার জন্য অবস্থা বুঝে আপনি ব্যবস্থা যদি নেন, এখন যদি বজ্রপাত বিজলি চমকানোর সময় কোনো সন্তানের জন্ম হয় আপনি কি রাখবেন নাম ঠাডা পড়ছে, নোয়াখালী থাকবে ঠাডা পড়ছে, আর সিলেট আমরা এলাকা হয় বিজলি পড়ছে, বিজলি অবশ্য বহুত ফুরিন্তর নাম আছে, আসেনি বাজ পড়ছে আপনার এলাকাত হয়, এভাবে নাম রাখা যাবে না। ছেলেগুলোর নাম রাখেন আব্দুল্লাহ আব্দুর রহমান, নবীদের নামের সাথে মিলিয়ে নামগুলো রাখেন, ওলামাগণের সাথে পরামর্শ করেন। আপনাদের অত্র এলাকার একটি দিনী বিদ্যাপীঠ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এই যে মাদ্রাসার এখানে প্রিন্সিপাল হুজুর বসে আছেন, সন্তান হয়েছে, হুজুরের কাছে যান, হুজুর আমার ছেলে মেয়ের নাম রাখবো, আপনি একটা নাম আমাকে দেন না, হুজুর কি ভালো নাম দিবে না, আলেম ওলামাদের সাথে আপনারা পরামর্শ করে নাম রাখবেন, সন্তানগুলোর হক আদায় করবেন, এদেরকে দিন শেখাবেন, নামাজ শেখাবেন, ভালো আচরণ করবেন, এদের সাথে সফট কোমল আচরণ করবেন, এদেরকে সময় দিবেন, খেয়াল রাখবেন আপনার সন্তান যেন তার কোনো খারাপ সঙ্গী সাথীদের সাথে মিশে না যায়, কারণ কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ, খবরদার সাবধান থাকবেন। আপনার ছেলে মেয়েগুলোকে পর্দা শিখাবেন, তাদেরকে গুড ম্যানার শেখাবেন, ছেলে মেয়েগুলোর বিয়ে দিবেন, তাড়াতাড়ি বিয়ে দিবেন, বিয়ে সাদের কথা আর কিতা হইতা 20-25, আমরা সিলেট আর চিটাগাং তো বিয়ার অবস্থা খুব খারাপ, মোহরা নেওয়া কঠিন আর বিয়ার মাঝে নীরব যৌতুক চলে, একবারে বদনা থাকি লিয়ে এসি পর্যন্ত অক্কলতা দেওয়া লাগে, চায় না জি কেন বিয়ে সাহেব কিন্তু চায় না, হয় না কিন্তু চাই না, আপনি খুশি হয়ে যা দেন,
এখন খুশি হয়ে যদি কিচ্ছু না দেয় শাশুড়ি কইব দেখছো নি আমার ইফ আরব ইগু কয়টা কি যাইছে কোনটা হইল না লগে এরকম আছে কিনা আহা খুব দুঃখজনক এগুলো যাদের মধ্যে এই লোভ লালসাগুলো আছে কেন আপনারা এগুলো করেন বলেন কিছু কিছু যুবক ভাইয়েরা আছেন তারাও দাবি করে আমাকে মোটরসাইকেল দিতে হবে যুবক আর তরুণ ভাইয়েরা আপনাদেরকে বলছি একজন বাবা তার মেয়েকে 18-20 বছর বয়স পর্যন্ত তার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করলো তার কলিজার টুকরা ধনটাই আপনাকে গিফট করে দিল আপনি কিভাবে আর অন্য কিছু চান আমার বাড়ি তো সিলেটে আমি জানি এগুলো আছে সিলেটে এগুলো আছে নীরব যৌতুক চলছে যৌতুক ঠিক তেমন ভাবে হারাম কুত্তার পায়খানা খাওয়া যেমন তা হারাম যারা ঠিক কইছে না ইতার খাওয়ার ইচ্ছা আছে আমি বুঝলাম এটা যুবক তরুণ ভাইরা আমিও তো ইয়াং আমি আপনাদেরকে বলছি আমি নিজে বিয়ে করেছি আমি আমার শ্বশুর বাড়ির থেকে একটা কিছু নিয়ে নাই মোহরানার টাকা একদম বিয়ের স্টেজে বসে চেক দিয়ে দিয়েছে নগদ মেয়ের বাবাদেরকে বলছি যখন মেয়ে বিয়ে দিবেন আমরা সিলেট তো বহুত ফুটানি খাবেন কতবা হয় 20 লাখ অথচ 20টা দেখাও নয়া দিছে মানে নগদ নাই আবার গিয়া কয় দেলাও তো মাফ কই আর হেই ন আবেগে তাড়াতাড়ি আও মাফ দিলাইলাম আবার তালা কইলে আর মাফ হব না সকাল দেও তো এগুন কিতা ঠিক কইছি না আমি নো এমন চিত্র হওয়া যাবে না আপনি আপনার সামর্থ্যের আলোকে মহারানা দিবেন সামর্থ্যের আলোকে মহারানা দিবেন মেয়ের বাবারা জামাইকে বলেন বাবারে তোমার সাধ্য মতো দাও কোনো অসুবিধা বিয়েটাকে আপনারা সহজ করে দেন জেনার রাস্তা বন্ধ হয়ে যাবে আজ আমরা বিয়েগুলোকে কঠিন করে ফেলছি আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে বলছি প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো আর সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেছেন আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও শুনেন যেই ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে ওই ছেলে তার বউয়ের সাথে সব সময় দাস দাসীর মতো আচরণ করে বলবেন কেন কারণ তার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি তার সব হয়ে গিয়েছে এখন শুধু তার ফিজিক্যাল চাহিদা মেটাবার জন্য একজন নারী দরকার এজন্য বউয়ের সাথে সে দাস দাসীর মতো আচরণ করে আর যেই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে ওই মেয়েটা তার বউটা তার সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কন্ট্রিবিউট করে তাকে সহযোগিতা করে এজন্য এই লোকটা সফল হয়ে যাওয়ার পর তার বউয়ের অবদান তার জীবনে কখনো ভুলতে পারে এজন্য ইসলাম বলছে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও এখন জোয়ান ভাই আসুন যেগুলো সবদিন খুশি হুসু যায় আমরা পক্ষে হইছন বুদ্ধা তোমরা তোমরা বাপে বিয়া করাই থাকিলা অকলটি তো অকর্মা কোনো খাম খাজ নাই ছাত্র ভাইয়েরা যারা এসেছো তোমাদেরকে বলছি তোমরা টিউশনই করাও মাসে যদি 3,000 টাকা ইনকাম করো বছরে কত হয় 3×12 36 হয় আর যারা শহরে পড়ায় তারা তো 5,000 করে পাবে 5×12 কত হয় 60 তুমি ক্লাস 9 থেকে টিউশনই শুরু করো 9-10 কয় বছর 2 বছর এইচএসসি বা আলিম আরো 2 বছর 4 বছর অনার্স আরো 4 বছর 8 বছর মাস্টার্স আরো 1.5 বা 2 বছর 10 বছর প্রত্যেক মাসে যদি 50,000 প্রত্যেক বছরে যদি 50,000 করে হয় 10 বছরে 5 লক্ষ টাকা এনাফ একটা সুন্নতি বিয়ের জন্য এই টাকা এনাফ ঠিক কি না তুমি তো পয়সা কামাচ্ছ না খালি অকর্মা যারা গ্রামে থাকেন আপনি সবজি চাষ করেন এখন অনলাইনে বিজনেস করা যায় আমের সিজন আসলে রাজশাহী থেকে আম এনে সাপ্লাই দেন অনলাইনে এখন অনেক বিজনেস করা যায় আমাদের বক্তব্য রেকর্ড হচ্ছে এখন বিভিন্ন শহরে পাঠা উবার আছে না ড্রাইভিং শিখেন আপনি স্কুল কলেজ থেকে এসে ড্রাইভিং করেন আপনি প্রত্যেকদিন কিছু কিছু টাকা ইনকাম করেন এই যে মোহন ভাই আমার পরিচিত মানুষ মোহন ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন লন্ডনে অনেক স্টুডেন্টরা পার্ট টাইম অনেক কাজ করে বাংলাদেশিরাও করে ওরাও করে কিন্তু আমরা আর আমরা তো আমরা ফোন করে না রে বাবা খামো যাইও না ও তো না রে বাবা খামো যাইও না হয়ে এগুলো একবারে অকর্মা বানাই দাও হ্যাঁ তো সন্তানদেরকে অকর্মা বানানো যাবে না উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলতে হবে সম্মানিত ভাইরা এরপরে সন্তানদের অনেকটা হক হলো এদেরকে জায়গা সম্পদ ঠিক মতো ভাগ করে দিবেন ইসলামের জন্য মিরাথ যেটাকে ইংরেজিতে বলা হয় ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন ইসলাম আপনার সম্পদ বণ্টনের জন্য একটা উত্তরাধিকার আইন তৈরি করেছে এটাকে ফারাইজ বলা হয় এটাকে মিরাথ বা মাওয়ারিথ বলা হয় এখন আমরা সম্পদ বণ্টন করি আমাদের নীতিতে ইসলামের নীতিতে না এক বাবার 4 ছেলে 2 মেয়ে আপনাদের এলাকায় আপনারা
জায়গা জমিকে বিঘা বলেন না কাঠা বলেন? কিয়ার। আচ্ছা কিয়ার দিয়ে বুঝায় বিশ কিয়ার জমিন। এখন সাইর ফোয়ার মাঝে ভাগ করে হয় সাইরি ফাজা বিশ, আর ফুরিন তোরে বিয়া দেওয়ার সময় হয় মাইক তোরে তো কুন্তা দিলাম না জাগো মাই তোরে দোয়া দিলাম। আফা হলারে কইরাম যারা হুন্ডা আপনারা কই বাব্বা দোয়া লাগতো নাই জিনিস খান দেলক জিনিস দেখ কয়। এটা আপনার হক, আর যেই বাবা মেয়েকে ঠকাচ্ছেন আপনার সম্পদের ভাগ মেয়েকে দিচ্ছেন না, পাঁচ ওয়াক্তের নামাজই আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, হাজি সাহেব হজ করে এসেছেন, মেয়েকে সম্পদের ভাগ না দিলে কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। খবরদার, সাবধান, মেয়ের ভাগটা দিয়ে দেন, মেয়ের ভাগটা দিয়ে দেন, নইলে আল্লাহর সামনে আসামি হিসাবে দাঁড়াতে। আর কষ্ট দিতে চাই না আপনাদেরকে, শেষ করতে চাই। সুখী পরিবারের এগারো নম্বর বৈশিষ্ট্য কি বললাম? একজন আরেক সন্তানের হকের প্রতি সচেতন হওয়া। নাম্বার টুয়েলভ, বারো নম্বর হচ্ছে পারস্পরিক হকের ব্যাপারে সচেতন থাকা। সন্তানের প্রতি মা বাবা যেমন সচেতন থাকবে, তেমনি মা বাবার প্রতি সন্তানরাও ভালো আচরণ করবে। ভাই তার বোনের হক আদায় করবে, বোন তার ভাইয়ের হক আদায় করবে, এরকম পারস্পরিক হকের ব্যাপারে সচেতন হতে হবে। নাম্বার থার্টিন, সুখী পরিবারের তেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর পরস্পরের জন্য দোয়া করতে হবে। পরস্পর পরস্পরের জন্য কি করতে হবে? আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করেন। দোয়াটাও শিখালেন কি? আল্লাহ তাআলা দোয়া শিখালেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিখালেন, তোমরা তোমাদের স্ত্রী আর সন্তানদের জন্য দোয়া করো। ওগো আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। বলে না আমি, আপনার স্ত্রী আর আপনার সন্তানকে যদি আপনি চক্ষু শীতলকারী সন্তান বানাতে চান, তাহলে পরিবারটাকে ইসলামের আলোকে গঠন করেন। বিশেষ করে আমি যেই কথার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, আপনার পরিবারে কোরআন ঢোকান, কোরআনের চর্চা করেন। পরিবারের মধ্যে যদি আপনারা কোরআনের চর্চা না বাড়ান, তাহলে এই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আপনারা এখন কোরআন পড়েন না, কোরআনের চর্চা নেই। আগে ফজরের নামাজের পরে কোরআনের ধ্বনি শোনা যেত, আর এখন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ অনেকে পড়ে না, জামাতের সাথে ঘুমায়। আপনি আপনার জীবনে শান্তি পাচ্ছেন না, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছেন না, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, সব জায়গায় অশান্তির দাবানল চলছে। সকল অশান্তি দূর করতে হলে, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে, সকল সমস্যার সমাধান করতে হলে, সকল জায়গায় কোরআন থাকার দরকার আছে না ভাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন।
এবাণী সকলে নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবাণী সকলে নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি রাষ্ট্রে বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার গো ব্যাক Have a look on the Holy Quran Tobei pabe sukh shantir thikana Tobei pabe sukh shantir thikana Jodi mene nao tumi mone prane Shomadhan Shomadhan chao jodi jibone morone Fire jao khuje nao chok rakho korane If you want a solution in here and here after go back Have a look on the Holy Quran. ঠিক কি না? কোরআন ছাড়া আপনি শান্তি পাবেন না, কোরআন ছাড়া আপনি সমৃদ্ধি পাবেন না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে আল্লাহর কোরআন। আপনার নিজের জীবনে অশান্তি, ফ্রাস্ট্রেশন, হতাশা, কেন এত হতাশা? কারণ জীবনে তো কোরআন নেই, জীবনে কোরআন নেই, জীবনে কোরআন নেই বলে জীবনে কোনো সুখ শান্তিও আপনার জীবনটাকে কোরআনের রঙে রাঙান, জীবনটাকে কোরআনময় করে দেন, জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করে দেন, দেখবেন জীবনের মধ্যে সুখ চলে এসেছে। নিজের পারিবারিক জীবনে অশান্তির দাবানল জ্বলছে, পরিবারে সুখ নাই, শান্তি নাই, নিজের পরিবারে কোরআন নিয়ে যান। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না, নিজের পরিবারে এই কোরআনের প্রত্যেকটি বিধানকে আপনি বাস্তবায়ন করুন, দেখবেন পরিবারটাকেও সুখ শান্তির নীর, সুখ শান্তির ঠিকানা বানিয়ে দিবেন। কে? সমাজে আজ শান্তি নেই কেন? রাষ্ট্রে আজ শান্তি নেই কেন? কারণ সেখানে কোরআন নেই, সেখানে কোরআনি বিধান নেই, কোরআনি আইন নেই, কোরআনি বিধান নেই বলে যারাই পরিচালনা করছে তাদের ভেতরেই সব দুর্নীতি আর দুর্নীতি। যদি কোরআন থাকতো তাহলে জবাবদিহিতার ফিলিংস, জবাবদিহিতার অনুভূতি থাকতো, আর জবাবদিহিতার অনুভূতি থাকলে কখনো কোনো শাসক, কখনো কোনো জনপ্রতিনিধি, কখনো কোনো সেবক তার জনগণের সাথে দুই নাম্বারি করতে পারে? সেটা আমরা খুলাফায়ে রাশেদার দিকে তাকালেই বুঝি। খুলাফায়ে রাশেদায় যখন কোরআনি শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় এমন জবাবদিহিতা ছিল, জবাবদিহিতার অনুভূতি থাকার কারণে তারা এমনভাবে তাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকে বললেন, প্রিয়তম স্বামী আমার, বাচ্চারা অনেক দিন ধরে সারিত খেতে চায়, সারিত খাবারের জন্য আবদার করে, সারিত নামক খাবারের আয়োজন করতে চাই, কিছু পয়সা থাকলে দেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয় সেগুলো দিয়ে সংসার চালাতে আমার কষ্ট হয়ে যায়, বাচ্চাদেরকে অন্য কোনো খাবার দিয়ে বুঝিয়ে দাও, সারিত খাবারের আয়োজন করার জন্য কোনো পয়সা দিতে পারবো না। কিছুদিন যাওয়ার পর দেখা গেল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে সারিত নামক খাবারের ব্যবস্থা হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে তিনিও পেট ভরে খেলেন। খাওয়ার পরে মাথায় আসলো, কি ব্যাপার, আমার ঘরে সারিত নামক খাবারের আয়োজন হলো কিভাবে? তিনি তখন তার স্ত্রীর কাছে জানতে চাইলেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমার ঘরে সারিয়ে আসলো কিভাবে? কেউ কি হাতিয়া পাঠালো নাকি, নাকি কেউ আমাদেরকে এসে দিয়ে গেল? প্রিয়তমা স্ত্রী তখন তাকে জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, প্রিয়তম স্বামী আমার, প্রত্যেক দিন বাজার করার জন্য যে পয়সা আপনি আমাকে দেন, সেখান থেকে অল্প অল্প বাঁচিয়ে সারিত নামক খাবার প্রস্তুতের জন্য কিছু পয়সা জমিয়েছিলাম, আর সেগুলো দিয়ে আজকে এই আয়োজন করলাম। এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন হলো, সাত আকাশ যেন মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি তার ক্যাবিনেট আহ্বান করলেন, মন্ত্রিসভার সদস্যদের বৈঠক আহ্বান করলেন, তার রাষ্ট্রে মজলিসে সুরায় যারা ছিলেন সকলকে আহ্বান করে তিনি তাদের সামনে বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আবু বকরকে যে বেতন বা ভাতা দেওয়া হয় আবু বকরের ফ্যামিলিতে প্রমাণ হয়ে গিয়েছে যে এই টাকা বেতন দেওয়া হয়
খরচ করার পরেও আরো কিছু টাকা বেঁচে যায়। সুতরাং যেই টাকাগুলো বেঁচে যায় আগামী মাস থেকে এই পরিমাণ টাকা কম দিলেও আবু বকরের ঘরে কোনো প্রবলেম নাই। একটি রাষ্ট্র ব্যবস্থার প্রধান যিনি, জবাবদিহিতার ভয় থাকার কারণে কি অনুভূতি! আর যদি মেম্বার হইতে পারে, আমরা তো জানি যে ফালঙ্গর তেলে মানছে গরম যে তা অবশিষ্ট হংকু দেখা যায় ফালঙ্গর তেলে তেল মিলে, গরম মাটি খুললে তেল মিলে, টেকা মিলে, এমন সুর হইছে, ঠিক কিনা? এর কারণ কি? যাদেরকে বসিয়েছি এরা কোরআন ওয়ালা লোক নাই, কোরআনের শাসন নেই, কোরআনের সমাজ ব্যবস্থা নেই। যদি কোরআনের সমাজ ব্যবস্থা থাকতো তাহলে যারা সার্ভিস দিত, যারা সেবক হতো, তাদের ভেতরে জবাবদিহিতা বজায় থাকতো। দেখেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, এই বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দেশের প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ পৃথিবীকে তিনি নেতৃত্ব দিয়েছেন। যার মর্যাদার ব্যাপারে স্মরণ আমার নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবীও আসবেন না, আমার পরে কোনো রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যা মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তিনি যখন আমিরুল মুমিনিন, একদিন তিনি তার ঘরে কাজ করছিলেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন এসে দরজার মধ্যে নক করলেন, আসতে পারি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, স্টপ, থামো, একটু দাঁড়াও, অপেক্ষা করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে যেই মোমবাতি প্রজ্বলিত ছিল, ফু দিয়ে সেই মোমবাতির আগুন নিভিয়ে দিলেন, এরপরে নতুন একটি মোমবাতি জ্বালালেন, তারপরে বললেন, এবার আসতে পারো। যেই লোকেরা দেখা করতে এসেছিলেন তারা রীতিমতো অবাক হয়ে গেলেন, প্রজ্বলিত মোমবাতি নিভিয়ে দিয়ে নতুন করে মোমবাতি কেন জ্বালানো হলো? ঘরে ঢুকেই তারা কিউরিয়াস মাইন্ড, কৌতূহলী মনে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি প্রজ্বলিত ছিল, তাহলে নতুন করে মোমবাতি জ্বালালেন কেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তোমরাও তো আমার আত্মীয় স্বজন, মনে হয় ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য এসেছো। তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রেরই কাজ করছিলাম, চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে সেই মোমবাতির আগুনে বসে বসে তো আমরা ব্যক্তিগত কথাবার্তা সারতে পারি না, এটা রাষ্ট্রের আমানতের খেয়ানত হয়ে যায়। এই জন্য তোমরা যখন আসলে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমি আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিলাম। আল্লাহু আকবার! এই হচ্ছে কোরআনের শাসন ব্যবস্থার নমুনা। আর আমাদের দেশে, আমাদের দেশে তো এখন উপজেলা চেয়ারম্যান এলে গাড়ি দেয়, আমি বহু জায়গায় দেখছি গাড়ি দিয়ে তার 14 গোষ্ঠীর পাবলিক বাস বানাইছে, কথা ঠিক নেই? কিতা ইবাই দিয়ে আছে নেই? আল্লাহ 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 এফারত করো, কাকো কামিন। কোরআনে শাসন ব্যবস্থা থাকলে শাসকদের অন্তরে আল্লাহর ভয় থাকে, জবাবদিহিতার ভয় থাকে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে মক্তব থেকে এসে কান্না করছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবারে কাঁদো কেন? তার ছেলে বললেন, বাবা গো, প্রত্যেক দিন মক্তবে যাই, মাদ্রাসায় যাই, আমার ফ্রেন্ড, আমার সহপাঠী যারা টিটকারি দেয়, দেখো প্রেসিডেন্টের ছেলে এমন জামা পরেছে, 14 তালি দেওয়া, এত তালি দেওয়া, এত তালি দেওয়া জামা গায়ে দিয়ে এসেছে, সে নাকি আমার প্রেসিডেন্টের ছেলে, এরকম করে টিটকারি মারে, আমার তো ভালো লাগে না, আপনার কাছে আবদার করছি, আমাকে নতুন ড্রেস বানিয়ে দেন, নতুন জামা বানিয়ে দেন। ছেলের কান্নাকাটি দেখে তিনি এবার সেন্ট্রাল ব্যাংক বাইতুল মালের গভর্নরের কাছে চিঠি লিখলেন, তিনি বললেন, আগামী মাসের বেতনটা অ্যাডভান্স করে দাও। চিঠি পাঠানোর পর টাকা না এসে দেখা গেল উল্টা আরেকটা চিঠি এসেছে, চিঠি খুলে দেখলেন চিঠিতে লিখা আছে, বাইতুল মালের গভর্নর লিখেছেন, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দিলে আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দেওয়া হবে। চিঠিটা খুলেই তিনি অঝর ধারায় কান্না করতে লাগলেন। তার ছেলে বললেন, বাবা গো, আপনি কাঁদেন কেন?
চিঠির মধ্যে এমন কি লেখা আছে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছতে মুছতে বললে, বাবারে আমার কাছে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা আসে নাই, বরং আমার কাছে জানতে চাওয়া হয়েছে আগামী মাস পর্যন্ত আমি বাঁচব কিনা, আগামী মাস কি আগামী একটা সেকেন্ডও বাঁচব কিনা সেটাও আমি জানি না, এজন্য রাষ্ট্রের অগ্রিম বেতনও আমি নিতে পারি না, সুতরাং যেই ছেঁড়া জুব্বা আছে ছেঁড়া জুব্বা গায়ে দিয়ে তুমি তোমার বক্তব্যে যাও। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কুরআনি শাসন ব্যবস্থার নমুনা। জনগণের কাছে প্রজাদের কাছে একজন শাসক জবাবদিহি করতে বাধ্য থাকবে, আল্লাহর কাছে তো জবাবদিহি করতেই হবে। এরকম কুরআনি শাসন ব্যবস্থা আপনারা চান কি চান না? কোরআনের শাসন আপনারা চান তো নাকি? কেউ কেউ এমন আছেন উপরে উপরে বলে, আমরা তো সারা দেশে যাই, স্টেজে যারা বসে সবাই কিন্তু আল্লাহর ওলি না। বাংলাদেশে এমনও আমরা দেখেছি, স্টেজে যারা বসে এরাই আলেম ওলামারা কথা বলাকালীন সময়ে ওলামাদের সাথে দুর্ব্যবহার করে না, আপিল বন্ধনে চক্রান্ত করে, ভাই আল্লাহর ওলি না। আপনারা কি মনে করেন যে হুজুর ভাই থামেন, আপনারা কি মনে করেন যে হুজুরদের ডানে বামে যারা বলে সব আল্লাহর ওলি না, আর যারা সামনে বসে এরাও আল্লাহর ওলি, তাই না? বাংলাদেশে এমন চিত্র, আল্লাহ আকবার, কোনোদিন আমরা এগুলো দেখি নাই। এই যে আমার এক চাচা আছে না, চাচা বলেন তো আপনি কোনোদিন বাংলাদেশে এই চিত্র দেখেছেন? ওলামাগণকে কি মনে করেন আপনারা? ওনারা সাধারণ কোনো মানুষ নন। ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী, এরা সাধারণ কোনো মানুষ নন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে নক্ষত্ররাজির চেয়ে চাঁদের যেমন আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আলেমদের সাথে দুর্ব্যবহার করবেন না, আলেমদের সাথে তারাই দুর্ব্যবহার করে, আলেমদের সাথে তারাই দুর্ব্যবহার করে কাফের মুশরিকদের প্রতিচ্ছবি, কিংবা কাফের মুশরিকদের ইসলাম বিরোধীদের রক্তের ভাইরাস তাদের ভেতরে রয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য বুঝতে হবে আমাদেরকে, ওলামায়ে কেরামগণকে সম্মান করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন। আমিন।